নমস্কার গল্প অনুকল্প চ্যানেলে আপনারা শুনছেন বিখ্যাত সাহিত্যিক রমপদ চৌধুরীর এখনই উপন্যাসখানে আজ আমি আপনাদের শোনাব দ্বিতীয় পর্ব সবুজ ঘাস গাছগাছালি পুকুর ঘুঘুর ডাক ইত্যাদি অনেক কিছু মেখে মোলায়েম হওয়া এক ধরনের শান্ত স্ত্রী আছে রুনুর চোখে মুখে শরীরে কিংবা অরুণই আবিষ্কার করেছে রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল রুনু মৃদু হেসে থেমে পড়ল বললে কলেজ থেকে লাইব্রেরিয়ানশিপ পড়ছি চলুন চলুন কোথাও বসা যাক যেন একটা সুযোগ এক্ষুনি হাতছাড়া হয়ে যেতে পারে এমনই তটস্থভাবে অরুণ বললে আজকেই অরুণ ধোপদুরস্ত শার্ট প্যান্ট ভা ভু ভেবেছিল বড় বোকামি হয়ে গেছে নিজে একত্রিশ নষ্ট হওয়া পোশাকের দিকে তাকে অরুণ ভাবল রুনু হাতের ঘড়ি দেখল পনেরোই মিনিট কেমন হাসল বললে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অরুণ একটু আহত বোধ করল মনে হলো রুনু যেন ওকে উপেক্ষা করতে গিয়ে নেহাত নির্দয় হতে পারছে না একবার ইচ্ছে হলো বলে ওঠে তাহলে থাক পারল না সেই প্রথম দেখা হওয়ার পর মাঝে মাঝে ওর রুনুর কথা মনে পড়ছে এক একবার বিরামের ওপর রাগও হয়েছে কে জানে ওই আড়াল করে রাখছে কিনা এমনকি বিরামকে সন্দেহ হয়েছে ওর কে জানে বিরাম তলায় তলায় রুনুর সঙ্গেও খেলছে কিনা বাইরেই বসি হ্যাঁ রেস্টুরেন্টের খোলামেলা জায়গাটায় খান কয়েক চেয়ার টেবিল সেখানেই বসল রুনু কেবিন দেখিয়ে বললে ওখানে দম বন্ধ হয়ে যায় অরুণের মনে হলো রুনু যেন ওকে বার বার অপমান করতে চাইছে ওকে বিশ্বাস করছে না রুনুর চোখে অরুণও যেন আরেকজন টিকল কিন্তু তারপর গল্প করতে করতে ওরা দুজনেই দুজনের মন কখন কাছে এসে গেল অরুন বুঝতে পারছিল পনেরো মিনিটের মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে তবু পাচ্ছে সে কথা রুনুর মনে পড়ে যায় সেজন্য ওর ভয় হচ্ছিল রুনু শুধু নিজের কথাই বলছিল বাহ ইচ্ছে তো আমারও হয় কি করে আসবো বলুন একটু দেরি হলে মামিমা এত ভাবেন মামা তো বোনটা না পড়তে বসে না নিজের সংসারের সমস্ত কথা রুনু অনর্গল বলে যাচ্ছিল বাবা কিভাবে মহফুসলি থেকে সংসার চালায় কাকারা তারা তো আমার কলেজে পড়াই পছন্দ করে না মামা বাবু ডাক্তারি করেন নিয়ে এসে রেখেছেন আমি একটা চাকরি পেলে সংসারের তবু কিছুটা রুনুকে খুব সহজ আর সরল মনে হচ্ছিল আমি খুব হাসছিলাম বলে সেদিন আমাকে খুব খারাপ ভেবেছেন তাই না রুনু হঠাৎ লাজুক হয়ে গিয়ে প্রশ্ন করলো অরুণ বললে জানেন সেদিন আমার রাগ হয়েছিল সুজিত আপনার হাত ছুঁয়েছিল বলে আপনি তো খুব হিংসুটে অরুণ হেসে উঠল আপনি অন্যের কথায় হাসতে আমার হিংসে হয় সে কি আমার দোষ রুনু এবার আর হাসল না জানেন তো আপনার দেওয়া পালকটা আমি সকলকে দেখিয়েছি খুব সুন্দর সকলকে দেখিয়েছি আর সকলকে দেখানোর জন্য তো অরুণ কিছু দিতে যায়নি কিছু বলতেও যায়নি ও অনেক খুশি হতো যদি রুনু বলতো ওটা আমি কাউকে দেখাইনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশাপাশি ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে কয়েকবার অরুণের সঙ্গে রুনুর শরীরের ঈশ্বর ছোঁয়া লাগলো অরুণের ভাবতে ভালো লাগলো প্রতিবারই ছোঁয়াটুকু অনিচ্ছাকৃত বা আকস্মিক নয় ভাবতে ভালো লাগলো রুনুর একটুখানি প্রশ্রয় আছে অরুণের আবার মনে হলো আমি এখনই কিছু বলে ফেলি এখনই আমাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই কোনো পারম্পর্য নেই চোখের সামনে কিছু পড়ে থাকলে তখনই তখনই কুড়িয়ে নিতে হবে তা না হলে এই তাড়াহুড়োর মধ্যে এই ভিড়ের মধ্যে সব হারিয়ে যাবে ছাড়াছাড়ির আগে অরুণ বললে কেন জানি না আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বেশ লাগে এতক্ষণ একসঙ্গে বসেছিলাম খুব ভালো লাগলো রুনু একটু লাজুক হয়ে চোখ নামালো অরুণ বুঝতে পারলো না ওর এই পাগলের উচ্ছ্বাস শুনে রুনু ভিতরে ভিতরে রেগে গেল কি না নাকি মুখ নিচু করে হাসি চাপছে ও তাই তাড়াতাড়ি বললে ওর গলাটা হয়তো অভিমানে ভারী হয়ে গিয়েছিল বললে আপত্তি থাকলে অবশ্য রুনু কোনো কথা বললে না অরুণের মুখের দিকে তাকাল না শুধু অস্ফুটে বললে কাল এ সময়ই বলে বাসে ভিড়ের মধ্যে হারিয়ে গেল ব্যাস আর কিছু না কাল এ সময়ই গলি থেকে দেখা আকাশি রঙের ফিতেটা বিরাট একটা আকাশ হয়ে গেল সুজিত বলেছিল আমাদের কোথাও কোনো রং নেই সব মিথ্যে সব সব মিথ্যে অরুণ রঙের মধ্যে ডুবে গেল মহানিমের গাছটা সুন্দর হয়ে উঠল চোখ ঠান্ডা করার মতো আরও সবুজ আরও সবুজ ট্রামের আওয়াজটা বেশ মিষ্টি লাগলো দূরে কোথাও দু দুটো দমকল ছুটে গেল ঘণ্টি বাজিয়ে শব্দটা যেন ওর শরীরের মধ্যে উত্তেজনার প্রতিধ্বনি হয়ে উঠল ও নিজেও যেন একটা দমকল হয়ে গেছে ছুটছে ছুটছে আর ছুটছে অথচ সুজি তার টিকলো কিচ্ছুটি বুঝতে পারছি না ওরা ভাবছে প্রেম একটা ঠাট্টার জিনিস আশ্চর্য ওরু নিজেও কিছু বোঝাতে পারছে না আসলে বলতে ইচ্ছেও হচ্ছে না সহজ আর সুন্দর কথাগুলো বলতে ইচ্ছে করে না গোপন করতে ইচ্ছে করে কিংবা কিংবা সব কথা হয়তো বলা যায় না সেই সময় রুনুর সঙ্গে যদি ওকে দেখতে পেত ছোট মেশো ও অরুণ কে আরে করতো না ও তখন একদম বেপরোয়া বাড়ির লোক দেখে দেখবে কি আছে তাতে আসলে রুনুর ভয় ভাঙাতে গিয়ে ও নিজে বেশ খানিকটা বেপরোয়া হয়ে উঠেছিল আরে পাগল রাস্তায় দাঁড়িয়ে কথা বললাম কি বড় জোর চায়ের দোকানে বসলাম কিংবা কেউ দেখলো তবু অজুহাত একটা দেওয়া যায় রুনু ওর পাগলামি দেখে হাসছিল কিন্তু ওই পার্কিটারকে ও সব দিকে দেখলে কি বলবো শুনি ভয় না দুষ্টুমি অরুন বুঝতে পারতো না অথচ মজা দেখো রুনুর সঙ্গে তো সিনেমা দেখেছে কিন্তু কারও চোখে পড়েনি চোখে পড়লো কি না উর্মির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে আরে বেঁচে আছি না বেঁচে আছি জুতোর মধ্যে বালি ঢুকলে মায়েরি হাঁটতে ভালো লাগে টিকলু একদিন বাপের সঙ্গে ঝগড়া করে এসে মুখ তেতো করে বলেছিল মিথ্যে বলেনি কিচকিচ কিচকিচ করে লাগছে চামড়ায় পা ফেলতে গেলেই সমস্ত বাড়িটার চোখে ও যেন এখন অপরাধী হয়ে গেছে একটা ক্রিমিনাল বাবা যদি ধমক দিত মা চেঁচামেচি করতো তাহলে বরং শান্তি ছিল দুটো কথা বলতে পারতো তা নয় সব চুপচাপ যেন কিছুই হয়নি ছোটো মাসে এসে কিছুই শুনিয়ে যায়নি আর ওই দিদিটা চার বছরের বড় অথচ ভাব দেখায় ও যেন মার সমবয়সী সব সময় লম্বা লম্বা উপদেশ মা কত দুঃখ করছিল জ্বর আসছে আবার মাথার যন্ত্রণাটাও বাড়ছে তুই একটু খোঁজখবর নিতে তো পারিস অরুণেরও ইচ্ছে হয়েছিল জিজ্ঞেস করে মাকে পাচ্ছে মা ভাবে ছোটো মিশোর কাছে ধরা পড়েছে বলে ও ফ্ল্যাটারি করতে এসেছে তাই জিজ্ঞেস করতে পারেনি কিন্তু দিদির কাছে কথাটা শুনে খেপে গেল যা যা তোকে অ্যাডভাইস দিতে হবে না ওর যে জলহস্তি নাম দিয়েছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট দিন রাত শুধু ঘোঁত ঘোঁত করছে দিব্যি খাচ্ছে ঘুমোচ্ছে আর ফুলছে ঘুমোনোর সময় আবার ঘঙর ঘং করে নাক ডাকায় চেহারায় কথাবার্তায় কোথাও এতটুকু শ্রী ছাঁদ নেই গেও বউ যেন রথের মেলায় চাকি বেলুনি কিনতে এসেছে রাবিশ অক্ষয়দা আবার ওকে নাকি দেখতে এসে পছন্দ করে বিয়ে করেছিল ভাবলে হাসি পায় অরুণের অক্ষয়দা ওর মধ্যে কী যে দেখেছিল ঈশ্বরই জানেন কিংবা টাকাটাই দেখেছিল হয়তো নেহাত কম তো খসায়নি বিয়েতে কোরনায় কিন্তু রয়েই গেছে অক্ষয়দার বদ্যির চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বাসা টাসা ঠিক করার আগে দু চার মাস ঠেলে দেবে এখানে বসার ঘরখানা তখন দিদির একতিয়ারে একটা বন্ধুবান্ধব এলে বসতে বলবারও উপায় নেই এমন নোংরা করে রাখবে অবশ্য তার জন্যে বাবাও দায়ী নিজে তখন মফসলে থাকে কম মাইনে কলেজ ছিল না মেয়েকে দূরে পাঠানোয় আপত্তি ছিল ছোটোবেলাতেই ওর বারোটা বাজিয়ে দিয়েছে বাবা আর ওই এক চিজ তৈরি হচ্ছে মিলু আদরে আদরে মাথাটি খেয়ে বসে আছে সব আরে উর্মিকে যা মানায় তোকেও তাই মানাবে নাকি তুই একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে আঠেরো বছর বয়স তুই স্লিভলেস ব্লাউজ পরছিস আবার পেটের কাছে এক বৃহৎ বেয়াব্রু করে রাখছিস সুজিত কিংবা টিকলু এলে ও নিজেরই লজ্জা করে ওরা কি বলা করে কে জানে তবে মিলু দিদির মতো যে হয়নি সেও ভালো মিলু অবশ্য বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে শিখেছে মনটাও বেশ খোলামেলা সব কথা অরুণকে বলে ফাজিল তো কম নয় একদিন ওর কলেজের বন্ধু কটা মেয়ে এসেছিল টানতে টানতে অরুণকে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিল আমার দাদা দাদা কিন্তু জানিস টুলু দাদা কিন্তু আমার বন্ধু ওকে আমি সব বলি বলেই মিলু হেসে উঠেছিল এই সেই কথা বলেছি সেই কথাটা চোখের ইশারায় টুলু মেয়েটা কি যেন বলল আর মিলু হেসে গড়িয়ে পড়লো এই দাদা তোকে বলা হয়নি আমরা না খুব একটা মজা করেছি সেদিন জানিস ওদের কাণ্ড থেকে অরুণও হেসে ফেলেছিল কী করেছিস আরে দুপুরবেলা ওদের বাড়ি গিয়ে কি করি কি করি টেলিফোন ডাইরেক্টরি দেখে না হেসে গড়িয়ে পড়ল মিলু হেসেই অস্থির টুলুও হেসে ফেলল তারপর এই তারপর আমি বলছি আমি বলছি এক একটা নাম দেখি না আমরা ফোন করি নাম নম্বর তো সত্যি সত্যি জানি না গল্প করি তার সঙ্গে আর নাম ঠিকানা জানার জন্যে দেখা করার জন্যে সেই যে কি আকুল হয়ে পড়ে পুরো পুরো লোকগুলো বোঝো ব্যাপার তখন ওর বন্ধুদের সামনে না এসেও পারেনিও কিন্তু মিলুর ওপর অসন্তুষ্ট হয়েছে ভিতরে ভিতরে ওর সবের মধ্যে থাকবার কি দরকার যত সব নোংরা কাণ্ড কারখানা যদি কেউ কোনো দিন জানতে পারে তবু কড়া করে কিছু বলতেও পারেনি বাড়ি শুদ্ধ সবাই তো অরুণের বিরুদ্ধে ওকে কেউ বুঝতে চায় না বুঝতে চেষ্টাই করে না শুধু অভিযোগ আর অভিযোগ মিলুটাই ওকে একটু একটু বোঝে ওর জন্যে একটু একটু মায়া মমতা একমাত্র মিলুরই তো আছে ওকে চটিয়ে রাখলে তো জানতেই পারতো না ছোটো মাসি এসেছিল আর কী সব বলে গেছে ওর সম্পর্কে কি বলে গেছে তা বুঝতেই পারছে কিন্তু তারপর মা বাবা কিছু আর একদিন বলা বলি করেছে কি না কে জানে মিলুকে জিজ্ঞেস করার জন্যেই ওর পড়ার ঘরে ঢুকেছিল অরুণ কিন্তু ওর পায়ের শব্দ পেয়ে মিলু ঝট করে কী লুকিয়ে ফেলল কিছু লিখছিল বোধ হয় প্রেমপত্রটত্র নয় তো কাগজটা লুকিয়ে ফেলে মিলু উঠে দাঁড়িয়ে ওর দিকে মুখ ফেরাল আই দাদা একটু চাপা গলায় বলল তোর গিলোটিন হয়ে গেছে মানে ভয়ে আতকে উঠল অরুণ আরে হেবি দায়িত্ব পড়েছে তোর কাঁধে এই বাড়িতে দায়িত্ব ঘাড়ে নেবার জন্যেই যেন অরুণ জন্মেছে ও অধিকার নেই এতটুকু শুধু দায়িত্ব আর দায়িত্ব বাবা মার মন জুগিয়ে চলো তাদের হুকুম মেনে চলো নিজের ইচ্ছে অনিচ্ছে স্পষ্ট করে বলতে পারে না আরে আমরা কি বড়ো হইনি নাকি যেন কিছুই বুঝি না সময় ওদের ভয় একটা ফলস মেয়ের প্রেমে পড়ে যাব। আর রুনুর মতো একটা মেয়ে বাড়িতে এলে বরতে যাবে ধোঁয়ায় আর ঝুলে কালো হওয়া দেওয়ালগুলো তখন দেখবে হোয়াইট ওয়াশ মনে হবে আরে তোর হোয়াইট ওয়াশ আর হবে নাকি ইলেকট্রিক ওয়ারিং সব বান্ধাতা আমলের অনেককাল বদলানো হয়নি একটু কিছু হলেই ফিউজ হয়ে যায় কোথায় শর্ট আছে ফিউজের তার বদলেও লাভ হয় না ছোট সালে ইলেকট্রিকের মিস্ত্রি জোগাড় করতে আরে মিস্ত্রি টিস্ত্রি হলেও কাজ হতো রে বুঝলি সুজিতকে বলেছিল একদিন পাঁচবার ডাকলে তবে আসবে আর একটা স্ক্রুড্রাইভার ঘুরিয়ে দিয়ে ঝটাং করে দুটো টাকা দাও আর কি রুয়ব টিকটু রাখতো আরও বেশি তুই রুনুকে নিয়ে এক টাকা পঞ্চাশে ফ্ল্যাট আর ওরা তিন টাকার টিকিট ঝপ করে কেটে নেবে জানি শুনুন সুজিত ক্ষোভের সঙ্গে বলেছিল যা বলেছিস আমরা হন্যে হয়ে চাকরি খুঁজে মুড়ছি চাকরির কথা ছাড়া সুজিতটা আর কিছু যেন বলতেই জানে না শুনলেই অরুণের নিজেকে কেমন অসহায় অসহায় লাগে মা একদিন বলেছিল নবীনবাবুর ছেলেটা রত্ন যেমন ভদ্র তেমনি ভালো চাকরিও করছে সাড়ে পাঁচশো টাকা মাইনি মা হয়তো এমনিই বলেছিল কিন্তু শুনে অরুণের ইচ্ছে হয়েছিল হামান দিস্তে দিয়ে নিজেকে থেঁতলে দেয় সব ব্যাটাই রত্ন মা যাকে যেখানে দেখে সবাই ভালো শুধু অরুণ একাই যেন খারাপ ছোটোবেলা থেকে শুনে শুনে নিজের উপর ঘেন্না হয়ে গেছে হয়তো মার ওপরও সুজিতের কথা শুনে সেই রাগটা উপছে পড়ল কেন মাইনে চাকরি তো লেগেই আছে রে বাড়ির ওয়ারিং বদলাবো না তো আজ করো প্রিমিয়াম দেবো দেরিতে লিফ্টম্যান থেকে কাউন্টার অবধি স্মাইল দাও ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য যত না রাগ মিস্ত্রিদের তোয়াজ করতে হয় বলে অরুণের রাখ আরও বেশি পার্টেগুলো আবার ওদেরই মাথায় তুলে নাচে নাচুক ন মাসেই তো তোমাদের মেগার টেস্ট হয়ে গেল বাবা ঠিক বলেছিস মেগা টেস্টে সব ধরা পড়ে গেছে লাইন বিলকুল শর্ট সার্কিট টিকলু হেসে বলেছিল সুচিত আপত্তি করলো আরে শুলে চড়িয়ে শাস্তি দেবার জন্য ডেকেছিলাম তার আবার যার জেনে কী হবে চুলোই যাক পলিটিক্স ও সব নিয়ে অরুণের মাথা ব্যথা নেই আসলে ঝুট ঝামেলা অরুণের একদম ভালো লাগে না বাবাকে কতবার বলেছে ওয়ারিং বদলে নিতে তা নয় বাবা সে এক কথা ভাড়াটে বাড়ি আজ আছি কাল নেই কি হবে ওসব করে বাড়ি বাড়ি তার আবার ভাড়াটে না পৈতৃক দেখতাম যদি জমি টমি কিনে একটা কিছু ব্যবস্থা করছো বুঝতাম আরে থাকবো তো আমরাই একটু নিশ্চিন্তে ভালোভাবে থাকলে দোষটা কি মাও তেমনি কটা পর্দা কেনার কথা বলেছিল অরুণ বললে কিনা। না এ বাড়িতে ওই সব সাহেবিয়ানা করে কি হবে বাল্বগুলো কেমন ন্যাংটু ন্যাংটু লাগতো কটা সেট কেনার কথা হল অমনি পরের বাড়িতে ওসব করে কি লাভ সমস্ত গা রিড়ি করে ওঠে আগে অসহায় ক্রোধে কান্না পেয়েছিল অরুণের জানিস মিলু ওরা বাঁচতে জানে না আরে এখনই যদি ভালোভাবে না বাঁচলাম বুড়ো হয়ে একটা বাড়ি সাজিয়ে জানালা দরজার ধুলো ঝেড়ে কী লাভ বল মিলু ওর কথা সায় দিয়েছিল রিয়েলি ওরা তো শুধু প্যান্ডোরার বাক্স খুলছে কি পাবে শেষ দি হো তার চেয়ে এখনই যদি একটু একটু কিছু পায়, মন্দ কি বল দাদা ওরুনি তাই মনে হয় একটু একটু যদি পাই টুকরো টুকরো করে যদি পাই যেটুকু পেলাম সেটুকুই তো তৃপ্তি রুনুকে তো ও একটু একটু পাচ্ছে এখনই পাচ্ছে কিন্তু তবু কোথায় যেন একটা অতৃপ্তি থেকে যায় রুনুর কথাগুলো মনে পড়ে গেল মিলুর কাছ থেকে দায়িত্বের আভাস পেয়েই রুনুর ওই এক অদ্ভুত স্বভাব দেখা করতে আসবে কিন্তু এসে দুদণ্ড কোথাও নির্বিলিতে বসে গল্প করবে তা না কেবলই হাতের ঘড়িতে সময় দেখবে ও যেন অরুণের কাছে আসে চলে যাওয়ার জন্যই ঘড়িটাই দেখছি আমার রাইভেল অরুণ হেসে বলেছিল আমার দিকে তো একবারও তাকাও না আর ঘড়িটার মুখের দিকে মিনিটে মিনিটে তাকাও রুনু হেসে ফেলেছিল ইস কী রাগ রে আমার বুঝি বাড়িঘর নেই ফিরতে হবে না অরুণ কী আর করবে একটু অভিমান দেখিয়েছিল আর রুনু চোখের পাতায় কি এক সহানুভূতির স্নিগ্ধ ছায়া ছড়িয়ে বলেছিল এই শোনো পরশুদিন আমি অনেকক্ষণ থাকবো দেখু অনেকক্ষণ অনেকক্ষণ থাকব তোমার কাছে সেই পরশু দিনের উজ্জ্বল সন্ধ্যাটাকে মা এভাবে পুরনো ছেঁড়া পর্দাকে বিদায় করার মতন এক টানে ছিঁড়ে ফেলে দেবে অরুণ ভাবতেও পারেনি মিলুর কাছে সব খবর শুনে ভিতরে ভিতরে ওর আগে গড়গড় করছিল ঠিক যে মুহূর্তে ওর জীবনের একটা দিন স্মরণীয় হয়ে উঠতে চাইছিল সেই সময় কি বাধা না পড়লে চলতো না দিদিটা একটা নুইসেন্স ভীষণ বিচ্ছিরি যেন পাঁচ দিন পরে গেলে তারা চলবে না হেবি দায়িত্ব কথাটার আগের মধ্যেও হেসে ফেলল অরুণ জলহস্তীকে কাঁধে নিয়ে যেতে হবে হেবিই তো নিজে ঘরে ঢুকে ও সবে প্যান্ট ছেড়ে পাজামায় পা গলিয়েছে মা এসে হাসি হাসি মুখে দাঁড়ালো মার হাসি দেখে কিন্তু ও সারা শরীর চলে উঠল অরুণের সেদিকে না তাকিয়ে অরুণ লক্ষ্য করল মা কপাল টিপছে বাঁহার দিয়ে অন্য সময় ও হয়তো বলতো তোমার মাথার যন্ত্রণাটা আবার বেড়েছে নাকি মা চলো তাহলে একদিন পিজিতে কিন্তু না সেরকম কিছু বলতে ইচ্ছে হলো না মা একটু অপেক্ষা করেই বললে তোকে তো পশু পাটনা যেতে হচ্ছে কেন মা বললে অক্ষয় ছুটি পায়নি লিখেছে তোর সঙ্গে বুলুকে পাঠিয়ে দিতে ও না গেলে আমি পারবো না সে কী রে তুই ওকে না নিয়ে গেলে ও কার সঙ্গে যাবে মার কলাস্বরে যেন অরুনায় ঢলে পড়ল অরুণ বিরক্ত হয়ে বলে উঠল আমি পারবো না পারব না পারব না আমার কোথাও যাওয়া চলবে না বুঝলে মা থমকে চুপ করে রইল বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকালো অরুণের মুখের দিকে তারপর একটু একটু করে তিক্ত বিরক্ত একটা ভাব ফুটে উঠল মুখে অরুণ যতখানি চেঁচিয়ে বলেছিল কথাগুলো তার চেয়েও জোরে চিৎকার করে উঠল মা আমি জানতাম তোর দ্বারা কিচ্ছু হবে না তুই একেবারে গোল্লায় গেছিস একেবারে গোল্লায় গেছিস অরুণীর কান্না পেল উর্মির সঙ্গে একদিন সিনেমা দেখতে গিয়েছে বলে ও একেবারে গোল্লায় গেছে স্পষ্ট করে তা বলল তো পারতো মা ও তাহলে জবাব দিতে পারতো একটা অক্ষয়কে নিয়ে এই এক ফ্যাসাদ বদলির চাকরি তার আজ এখানে কাল সেখানে ফুটপাট করে চলে যেতে হয় নতুন জায়গায় যদ্দিন না বাসা জোগাড় হচ্ছে বুলুকে এখানেই পাঠিয়ে দেয় কিংবা বুলু নিজেই হয়তো শ্বশুরবাড়িতে থাকতে চায় না তো অবশ্য খুশি হন তাতে তবু তো বড়ো মেয়ে মাঝে মাঝে এসে থাকতে পায় তার কাছে শুধু পরের ঘরে চলে গেছে বলেই এই অতিরিক্ত আদর নয় কনকলতা দেখেছেন তেমন ভালো বিয়ে দিতে না পারা সত্ত্বেও বুলুর কোনো অভিযোগ নেই বরং বাবা মার ওপর একা বুলুরই খুব মায়া দিন কি দিন কনকলতা শরীর আরও খারাপ হচ্ছে মাথা একটা দুর্বোধ্য যন্ত্রণা হয় সন্ধ্যের দিকে একটু জর্জর কাজকর্ম করেন বটে রান্নাও নিজেই সামলান কিন্তু বড় ক্লান্ত লাগে ছেলেকে দোষ দিয়ে কী হবে স্বামীও অর্ধেক সময় খবর নেয় না রোগ চেপে রাখা তোমার স্বভাব প্রকাশবাবু একদিন বলেছিলেন কিন্তু কনকলতা কোনো উত্তর দেয়নি অভিমানে চোখে জল এসে গিয়েছিল রোগ চেপে রাখা তোমার স্বভাব চেপে না রেখে কী করবেন পাঁচ বছরের পোষা রোগ প্রথম প্রথম তো ভেবেছিলেন চোখ খারাপ হয়েছে চোখের ডাক্তারকে দেখানো হয়েছিল ওষুধপত্র খেয়ে দেখেছেন কিছুতেই কিছু হয়নি এরপর আর কি করবেন প্রতিদিন শুধু নিজের রোগের কথাই বলবেন মানুষটা খেটে খুটে আসে পাঁচ রকম ঝঞ্ঝাট রয়েছে তাকে দুবেলা নিজের শরীরের কথা শোনাতে ভালো লাগে না তারই শুনতে ভালো লাগবে ইচ্ছে থাকবে নিজেই তো বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা করতো সেসব কথা বলতে হবে কেন বরং বুলুই মাঝে মাঝে বলেছে অরুণকে হাসপাতালে নিয়ে গিয়ে একবার দেখিয়ে আন না মাকে বুলু যে কদিন থাকে কনপ্রতা কাজকর্ম অর্ধেক কেড়ে নেয় অনেক রাত্রির অবধি বসে বসে মাথা টিপে দেয় দুপুরে মাদুর বিছিয়ে পাশে শুয়ে গল্প করে বুলু না থাকলে তো কনপ্রতার নিজেকে মনে হতো সংসারের বাইরের লোক ঝামেলা শুধু বুলুকে পাঠানো নিয়ে কখনো কখনো অক্ষয় নিজেই এসে নিয়ে যায় বাসা ঠিক হলে পুরোনো বাসা থেকে মালপত্র নিয়ে নতুন জায়গায় নতুন বাসায় আবার সাজিয়ে গুছিয়ে বসতে হয় তখন বুলু না গেলেও চলে না চিঠি পড়ে প্রকাশবাবু বলেছিলেন তাহলে অরুণই ওকে নিয়ে যাক পরীক্ষা হয়ে গেছে এখন তো কোনো কাজ নেই এরপর ইন্টারভিউ টিন্টারভিউ যদি এসে পড়ে কনকলতা সেজন্যই বলতে গিয়েছিলেন অরুণকে দু পাঁচ দিন পরে পাঠানোর ইচ্ছে ছিল কিন্তু অক্ষয় একেবারে দিনক্ষণ লিখে দিয়েছে স্টেশনে থাকবে জানিয়েছে তাছাড়া জামাইকে একটু ভয়ও পান কনকলতা যা রক্তটা মানুষ রাগে গড় গড় করতে করতে ফিরে এলেন কনকলতা ছেলে তোমার জবাব দিয়ে দিয়েছে যেতে পারবে না বলু প্রকাশবাবুর কাছে বসেছিল বললে আমি জানতাম মা আমাকে নিয়ে যেতে ওর যে লজ্জা করে আমি তো আজকালকার মতো ফ্যাশনদার নই প্রকাশবাবু কথাটা একটু খোঁচা খেলেন ভাবলেন বড় মেয়েকে মফসলে মানুষ করেছেন লেখাপড়া বেশি দূর করাতে পারেননি তাই বোধহয় বুলুর একটু বাপের বিরুদ্ধে অনুযোগ আছে তাই তার কথাটা কানে না তুলেই বললেন কেন যেতে পারবি না কেন তুমিই জিজ্ঞেস করে দেখো বলে মাথার অসহ্য যন্ত্রণায় তক্তপোষের একধারে গিয়ে শুয়ে পড়লেন কনকলতা প্রকাশবাবু ডাকলেন অরুণ 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 আসতেই বললেন পশুদিন বুলুকে পাটনায় পৌঁছে দিয়ে আসতে হবে অক্ষয় ছুটি পাবে না এখন অরুণ মাথা নিচু করে বললে দেখি বলেই সরে এলো তার সামনে থেকে মুখে যদিও বললো দেখি তবু মনে মনে বুঝতে পারলো এখন আর বাবার কথা নরচড় করার উপায় নেই সঙ্গে সঙ্গে যদি একটা অজুহাত অক্ষম রাগে নিজের দাঁত দিয়ে নিজেকে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করতে ইচ্ছে হলো ওর অনেকক্ষণ থাকবো বুঝলে তোমার কাছে আমি অনেকক্ষণ থাকবো সেই মুহূর্তে অরুণ অহংকারে টালার ট্যাঙ্কির মতো উঁচু হয়ে গিয়েছিল কিন্তু পরের দিন সকাল থেকেই একটা দুশ্চিন্তা ওর ঘাড়ে চেপে রইল রুনুকে খবর দেওয়ারও তো উপায় নেই ও আসবে অপেক্ষা করবে তারপর ফিরে যাবে হয়তো ভুল বুঝবে আর কোনোদিনই দেখা করবে না অরুণের সঙ্গে হয়তো ভাববে অরুণও ওই সুজিতা টিকলুর মতোই হালকা ধরনের ছেলে রুনুর ঠিকানা একবারই শুনেছিল ও মনেও আছে কিন্তু রুনুদের বাড়িটা কেমন উর্মিদের মতো কি তাও জানে না অরুণ জানলে একটা চিঠি অন্তত দিতে পারতো অরুণের একবার মনে হলো টিকলুকে বলবে ও তো সেই সময় দেখা করে বলতে পারে অরুণ কেন যেতে পারেনি কিন্তু না মন চাইল না টিকলু একদিন আর কি করে বলেছিল এই দু একদিন দিন দিতে দে না সুজিত হেসে বলেছিল তাহাদিস সঙ্গে তো নিয়ে যেতে পারিস নাকি অরুণ তবু এড়িয়ে গেছে ওদের ওই ধরনের সস্তা ইয়ার ভালো লাগে না ও চায় না রুনুকে নিয়ে কেউ কোনো আলোচনা করে রুনুকেও ভালোবেসে ফেলেছে দারুণ ভালোবেসে ফেলেছে অরুণ তাই ওদের এই ইতর ঠাট্টাগুলো এখন একদম সহ্য করতে পারে না আরে শোন বিরামের ট্রেনিং পাওয়া মেয়ে ঘাবড়াস না হ্যাঁ অরুণ ঘাবড়াস না কিন্তু এগিয়ে যা বুঝলি এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা ঠিকলো একদিন বলেছিল শুনে ঠাস করে একটা চড় মারতে ইচ্ছে হয়েছিল ওর খারাপ খারাপ সব মেয়ে খারাপ তোদের কাছে কোনো ছেলের সঙ্গে আলাপ থাকলেই কিংবা কারোর সঙ্গে দেখা হলেই সে মেয়ে খারাপ আরে বিয়ের সময় তো সব মডার্ন মেয়ে চাইবে তখন আর খারাপ হবে না কে জানে হয়তো ভিতরে ভিতরে রুনুর সম্পর্কে একটু অবিশ্বাসও আছে অরুণের মেয়েদের মন পাখির মতো এক ডাল থেকে আরেক ডালে যেতে কতক্ষণ বিরাম না হোক অন্য কেউ ওরুন সব সময় ভয় হয় রুনুকে না অন্য কারোর সঙ্গে দেখে ফেলে টিকলো আর সুজিত না ও হিংসে জ্বলবে না রুনুকে জেনেছে কিন্তু ওদের কাছে ছোট হয়ে যাবে যে দাদা বাবু কে এক ভাত দেন না কেছে সঙ্গে মেয়ে ছেলে সোনার মা হাজা ধরা পিচে হাত তার নোংরা শাড়িতে মুছতে মুছতে এসে বললে কি আবার এলো স্কুলের বন্ধু সেই রন্টু নাকি হয়তো বৌনি এসেছে এর আগেও একদিন এসেছিল শালা গোঁ ফোঁটার আগে বিয়ে করে মোটা টাকা পেয়েছিল দিব্যে ব্যবসা করছে পণ্যের টাকায় টাকা পিচ্ছে তো কথায় কথায় বেটা অ্যাডভাইস দেয় হাওয়ায় চটিটা খুঁজলো অরুণ ঘর মুছার সময় কোথায় যে সরিয়ে রাখে সোনার মা খুঁজে না পেলে এক একদিন ও চিৎকার করে ওঠে আগে পায়ে চটি গলিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো তারই মধ্যে ভেবে নিল কোথায় বসতে দেবে ওদের জলহস্তি তো বাড়তি ঘরখানা বাজেয়াপ্ত করে বসে আছে ও গেলেই বাঁচি কিন্তু ওই জলহস্তিতা সুখে স্বচ্ছন্দে যাবে নাকি যাবার আগে ওকে ট্রাভেল দিয়ে যাবে না ওই যে ভুত আগে বলে না গাছের ডাল ভেঙে দিয়ে যাবে অরুণ একবার হাসতে হাসতে মিলুকে বলেছিল যে হ্যাঁ দাদা তুই কি রে মিলুও হেসে ফেলেছিল আফটারঅল দিদি তো তা ঠিক ওরও তো বাপ মা তবু বিয়ে হয়েছে বলে কেন যে ওকে বাইরের লোক মনে হয় বা তা কেন দিদির ওই খটখটে কথাবার্তা আর ওই গেঁউ গেউ স্বভাবের জন্যেই অসহ্য লাগে দিদিটা যদি একটু মিলুর মতো হতো তাহলে দিদিকে খুব ভালোবাসতো কিংবা দিদি যদি ওকে ভালোবাসত বোগাস বাবা মাই ভালোবাসে না ওকে তো দিদি মিলুর পড়ার ঘরে একবার উঁকি দিল ছেলে বুড়ো মাস্টারটা পড়াচ্ছে মিলুকে বিয়ে পড়ছিস এখনও মাস্টার বাইরে দরজার কাছে এসে কিন্তু চমকে উঠল অরুণ কি তোরা ভাবতেই পারিনি বিরামা নন্দিনীকে দেখে তাই চমকে উঠল বোঝো এখন মা তো জিজ্ঞেস করবে কারা এসেছিল রে কী বলবে বিরামে লাভার ওর একটু যদি কাণ্ডজ্ঞান থাকে কি খবর চল চল বলে বেরিয়ে পড়ল অরুণ কয়েক পা এগিয়ে গেল ওরা পিছনে পিছনে আসছে কি না আসছে না দেখেই বাড়ির কাছ থেকে সরে পড়তে পারলেই যেন বাঁচে নন্দিনী ভেবেছিল ঘরে বসতে বলবে অরুণ বাইরে এত মডার্ন উর্মির সঙ্গে এত হৈহুল্লোর করে তার বাড়িতে আসা যে বোকামি তা জানবে কি করে নন্দিনী বিশেষ করে প্রথম একটু অপ্রতিভ হয়েছিল গলির মোড় পার হয়ে এসে তবে মুখ খুলল অরুণ তা হঠাৎ এলি যে চল একটা চায়ের দোকানে গিয়ে বসি আর কোথায় যাবে চায়ের দোকানে তো এখন ড্রয়িং রুম বারান্দায় যদি বা বসার জায়গা থাকে তো প্রাণ খুলে কথা বলতে পারে না তো ঠিকই বলে পালিশ দিয়ে দিয়ে কথা সত্যিই পোষায় না চায়ের দোকানে ঠুকলে ঠুকলে বিরাম বলে চল কথা আছে গলার স্বর বা বলার ধরনটা এমনই যে অরুণ ঘাবড়ে গেল রুনুর ব্যাপার নিয়ে নয় তো চার্জ করতে আসেনি তো হয়তো বলবে তুই এত ছোট লোক অরুণ হয়তো বলবে রুনু আমার নিজের বোনের মতো অরুণের বুক দুরো দূর করছিল একটা কেবিনে ঢুকে পর্দা টেনে দিয়ে বসলো অরুণ বল বলে নন্দিনীর মুখের দিকে এতক্ষণে তাকালো নন্দিনীর মুখে চোখে এমন একটা থমথমে ভাব ছিল যে দেখেই অরুণের মনে হলো সাংঘাতিক কিছু ঘটেছে বিরাম অরুণের মুখের দিকে তাকিয়ে বললে নন্দিনী বাড়ি থেকে চলে এসেছে সে কি একটা আতঙ্ক সরে গিয়ে আর একটা আতঙ্কর বুকে চেপে বসল বিরাম আবার বললে ফিরবে না বলছে দু চার দিন ওর থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবি যাকে বলে স্তম্ভিত বিরামটা ভেবেছি কি ওর বাড়িতে এসে রাখবে নন্দিনীকে এই তালে ছিল পাগল নাকি কিন্তু ওকে সাফ সাফ তো বলাও যাবে না চটে গেলে রুনু কিছু না বলেছে নন্দিনীকে বাড়িতে বাবা মাকে জানিয়ে দিতে পারে নন্দিনী না তা অবশ্য করবে না কিন্তু রেগে গিয়ে রুনুর কাছে ভাঙচি দিতে কতক্ষণ কোন একটা যাচ্ছে তাই মদ খায় ও সব জায়গায় যায় টায় কিংবা আরও অনেক মেয়ের সঙ্গে উর্মিকে হয়তো ওর সঙ্গে লেপটে দিল বলা তো যায় না সমস্ত দায়িত্ব ওর ঘাড়ে এসে পড়তে পারে যেন নন্দিনীকে হেসে মিষ্টি করেও বললে কেন পাগলামি করছেন বাড়ি ফিরে যান নন্দিনী এতক্ষণ হয়তো ভেবেছিল অরুণের কাছে কোনো ভরসা পাবে আপনাদের কাছে আমি উপদেশ চাই না ও বাড়িতে আমি আর ফিরবো না বিরাম চুপ করে রইল কিছুক্ষণ তারপর হঠাৎ বললে তুই জানিস না অরুণ ওর দাদা ওকে কথা শেষ না করে নন্দিনীর মুখের দিকে তাকালো বিরাম বোধহয় বলবে কিনা জানতে চাইল। নন্দিনীর চোখের তারায় একটা তোলা সাপের ছায়া দেখলো অরুণ সঙ্গে সঙ্গে নন্দিনীর দু চোখ জলে ভরে গেল দেখবেন দেখবেন এই দেখুন এক ছটকা শাড়ি প্রান্তটুকু কাঁধ থেকে সরিয়ে দিলে স্লিভলেস ব্লাউজের নিচে ফর্সা ধপধপে হাতে কয়েকটা ছড়ে যাওয়া কালশিটে পড়া দাগ দেখতে পেলো অরুণ দেখতে পেয়েই শিউরে উঠল আমাকে জুতোই করে মেরেছে দাদা তবুও আপনি আমাকে ফিরে যেতে বলেন এতক্ষণ অরুণ ভাবছিল যত সব বাজে ফ্যাসাদ কাটাতে পারলে বাঁচে কিন্তু হঠাৎ ওর মনের মধ্যে শরীরের মধ্যে কি এক ধরনের উত্তেজনা এলো মনে হলো কিছু একটা করতেই হবে বিরাম দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই যেন বললে প্রবলেমে পড়ে গেছি বুঝলি কি করি বলতো আমি তো কারো সমস্যা হতে চাই না নন্দিনী গলায় ঝাঁজ দেখা দিল অরুণের মনে হলো ঝাঁঝটার মধ্যে প্রচণ্ড অভিমান রয়েছে বিরাম তবে গেল অপ্রতিভাবে বললে আরে না না সে কথা বলছি না ধীরে ধীরে সমস্ত ঘটনাটার কথা বলল বিরাম আমাদের মেলামেশার কথা দাদা বোধহয় টের পেয়েছিল বুঝলি কথায় কথায় শাসন করতে নন্দিনীকে তাড়াতাড়ি ফিরতে বলতো কাল রাত্রে একটু দেরি হয়ে গিয়েছিল সকালে উঠেই ওদের কথা কাটাকাটি হতে হতে আমিও ছাড়িনি যা মুখে এসেছে তাই বলে দিয়েছি নন্দিনী বেপরভাবে বললে অরুণ চুপ করে রইল কিছুক্ষণ কোনো একটা উপায় ভেবে বের করবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বললে আমি বলি কি ফিরেই যান ধরুন পুলিশ কেস চেস যদি করে আমি নাবালিকা নই নন্দিনী ব্যাগ খুলে দেখালো সব সার্টিফিকেট নিয়ে এসেছি তারপর হঠাৎ চুপ করে গিয়ে বললে কিছু না পারি মরতে তো পারবো অরুণ এবার আরও ভয় পেল সেটাকে লুকোবার জন্য সশব্দে হেসে উঠে বললে কে আজে বাজে ভাবছেন বিরামকে দেখে মনে হলো ও ভাবনায় ভেঙে পড়েছে সকালবেলাতেই জানি অরুন হেঁটে হেঁটে আমার বাড়ি চলে এসেছে কতখানি অপমানিত হলে বাড়িতে কথায় পিঠে কথা কিন্তু সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কথা মনে পড়ল মেয়েটা কে রে ছেলেটা তোর সে কলেজের বন্ধু না কেন এসেছিল সালা ছঞ্ঝাট কি একটা রুনু আবার কোনো দিন এমনি কাণ্ড করে বসবে না তো কি জানি বাবা প্রেম ট্রেম করে কাজ নেই ধূর তোর বেফিকি ঝামেলা বাড়ানো একটা হোটেল টোটেলে বরং অরুন কিছু একটা বলার জন্যই যেন বললে না না ওসব জায়গায় আমার ভয় করে ভীষণ ভয় করে নন্দিনী বলে উঠল আর বিরাম উপুর করা হাত উল্টে দিয়ে বললে টাকা কোথায় অরুণ হাতে ঘড়িটা দেখল সিটি অফিস থেকে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে কালকের দিদিকে পাটনা নিয়ে যেতে হবে অথচ এদিকে সমস্যার কোনো সুরাহা হচ্ছে না অরুণ চায়ের কাপটা সরিয়ে দিয়ে হিসেব করে পয়সা নামিয়ে রেখে উঠে পড়ল চল টিকলুকে ডাকি ওর এসব ব্যাপারে মাথা খুব সাফ টিকলু দাঁতে টুথব্রাশ খসতে খসতে বেরিয়ে এলো খালিগা পায় জামার দড়িটা হাঁটু অবধি দুলছে অরুণ চুম্বকে কাহিনিটুকু শুনিয়ে বললে মোড়ের মাথায় ওরা দাঁড়িয়ে আছে চট করে জামাটা গায়ে দিয়ে তো এতক্ষণ তিন মাথা হয়েছিল এবার চার মাথা এক হলো সব শুনেই টিকলু হেসে উঠল। যেন ইয়ার কি ঠাট্টার ব্যাপার হাসতে হাসতে বলল এই কথা দারোগাবাবু ডিম খাবে আর আমাকে সে জন্য মুরগি পুষতে হবে স্টুপিড অরুণের সারা শরীর জ্বলে উঠল একটু আগে নন্দিনী দুচোখ জলে ভেসে উঠেছিল মনে পড়ল কিছু না পারি মরতে তো পারবো সেই কথাটাও কানে বাজল টিকলু হচ্ছেটা কি এটা একটা সিরিয়াস ব্যাপার অরুণ বললে আর টিকলু হেসে উঠে বললে আরে দূর দূর এ তো সোডার মতো সিম্পল সই মেরে বিয়ে কর আর সিঁদুর কিনে দু আনার সিঁথিতে দিয়ে বাড়ি চলে যা গিয়ে বল মা তোমার জন্য দাসি আনলাম উর্মির কাছে কথাগুলো রিপিট করলো টিকলু আর উর্মি হাসিতে ফেটে পড়ল তারপর ব্যাগ খুললো জিপ ফাস্টনার খুলে একটা পাঁচ পয়সা বের করে টিকলুকে দিল কেউ একটা চটকদার মজার কথা বলেই পাঁচ পয়সা প্রাইজ দেওয়ার রীতি ওদের টিকলু বললে এই পাঁচ পয়সা হবে না জি এফ বেশি ছাড়তে হবে জিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড শেষ অবধি টিকলু সুতাদের বাড়িতে নন্দিনী দিন কয়েক থাকার ব্যবস্থা করলো কিন্তু তবে বলল এই বিয়ে না করলে মায়েরই ওসব হুজ্জত পোয়াতে কিন্তু রাজি হবে না এরপর বিরাম বললে বা বিয়ে তো আমরা করবোই কিন্তু দু চার দিন মানে রেজিস্ট্রি করতে হলে তো নোটিস লাগবে টাকাও লাগবে টিকলু হেসে বললে নোটিস আরে নোটিস তো সালার টাকা বলে পকেট থেকে প্রেসের একটা বিল বের করলে তাগাদায় যাওয়ার জন্য বাবার কাছ থেকে নিয়েছিল আদায় করতে পারলে দু পাঁচ টাকায় মেরে দেবে ভেবে রেখেছিল পারল না আদায় করতে শেষে উর্মিকে ফোন করল পোস্ট অফিস থেকে জরুরি দরকার চলে আয় কফি হাউসে সুজিত বললে উর্মি নিশ্চয়ই টাকা জোগাড় করতে পারবে টিকলু বললে কাল বিলের টাকা কিছুটা না দিলে শালা ওরই একদিন কি আমারই একদিন কাল পরশুর মধ্যেই বিয়ে দিয়ে দিতে হবে সারা দিন ওদের ছোটাছুটি আর আতঙ্কের মধ্যে কাটল এদিকে পুলিশের ভয় কে জানে থানায় নন্দিনীর দাদা ডায়েরি করেছে কিনা অরুণের টিকলু যখন নন্দিনীকে রেখে এলো সুদাতের বাড়িতে তখন অরুণের মনে হলো সারাদিনের অনিশ্চিত ছোটাছুটি আর সারা জীবনের অনিশ্চিত ভবিষ্যৎ ভেবে নন্দিনী কেমন যেন হয়ে গেছে ওর চোখ যেন কিচ্ছু দেখছে না ওর মন যেন কিচ্ছু ভাবছেও না বড্ড বোকা বোকা দেখাচ্ছিল নন্দিনীকে চিন্তা ভাবনাহীন জড় পদার্থের মতো দেখে অরুণের ভীষণ কষ্ট হলো ভীষণ মায়া হলো আহা বেচারি অরুণের মনে হলো একটা দিনের ঝড়ের তেজি মেয়েটা নিস্তেজ হয়ে গেছে একেবারে অরুণের মনে হলো যে জন্যে এত কাণ্ড মেয়েটার মধ্যে সেই প্রেম মরেই গেছে একেবারে মরে গেছে ফিরে আসার পথে টিকলি বলল বিরামটা মায়েরই লকে দিব্যি সাপটেছে আমার সত্যি বলছি তাকিয়ে তাকিয়ে লোভ হচ্ছিল জানিস অরুণ তুই কি বলতো বিরক্তি আয় ঘৃণায় অরুণ বললে কিন্তু একা বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ ও চোখের সামনে সকালে দেখা নন্দিনীর শরীরটা এসব দোব নিয়ে সামনে এসে দাঁড়ালো সে শাড়ি সরিয়ে নন্দিনী যখন বাহর কালশিটে দাগ দেখিয়েছিল স্লিভলেস ব্লাউজের সাঁটো শরীর উন্মুক্ত ফর্সা মসৃণ হাত গলার নিচের অনেকখানি মুক্তাঙ্গন সমস্তটা জুড়ে একটা অদ্ভুত ভালো লাগা লোভ অরুণের মনেও উঁকি দিল এতক্ষণে কারণ এখন আর সেই সমস্যাটা সিন্দাবাদে বুড়োটার মতো ঘাড়ের ওপর চেপে বসে নেই গড়ির মুখে একটা ছেলেদের স্কুল দাদির মতো গোল দঙ্গল পাকিয়ে বকাঠি ছেলেগুলো দাঁড়িয়ে থাকে পকেটে হাত গুঁজে রাস্তা দিয়ে মেয়েদের যাওয়ার উপায় নেই রুনুর ছোটো ভাইটা বেঁচে থাকলে ওদেরই মতো বয়স হতো দোষ করলে উনু নিশ্চয়ই তাকে শাসন করত। কিন্তু এদের কি শাসন করবার মতো কেউ নেই বছর বছর ফেল মেরে দু চারটে ছেলের বেশ বয়স হয়ে গেছে কামানো গালে শিরিশ কাগজের মতো করা দাঁড়ে ছোটগুলোকে ওরাই নষ্ট করছে মেয়েদের দেখে শীষ দেয় টিপ্পণি কাটে অভব্য অঙ্গভঙ্গি করে পাড়ার লোক হেডমাস্টারের কাছে অভিযোগ করেছে ফল হয়নি হবে কি করে মাস্টারদের আবার নিজেদের মধ্যে দলাদলি ক্লিক বজায় রাখতে গিয়ে ছেলেগুলোকে তারা কাজে লাগায় যেতে আসতে কখনো মুখোমুখি পড়লে রুনু দেখেছে দু চারজন মাস্টারের তাকানোটা বেশ খারাপ ছেলেগুলো পাজির পা ছাড়া একবার একটা কালো কুলো ভিকিরির বাচ্চাকে লেলিয়ে দিয়েছিল জানা মা যাচ্ছে জড়িয়ে ধর গিয়ে বাচ্চাটা সত্যি এসে হাঁটু জড়িয়ে ধরেছিল নোংরা হাতে আর মা মা বলে ভিককে চেয়েছিল কি অস্বস্তি স্কুলের ওই বখাটে ছেলেগুলোকে ধরে চাপকাতে ইচ্ছে হয় রুনুর জুতো পায়ে ওইটুকু পার হয়ে এসে রুনু একবার ভাবলে নন্দিনীর কোনো খবর পাওয়া গেছে কিনা না খোঁজ নিয়ে যাবে না থাক খবর পেলে পরমদা নিজেই বলে যাবে নিশ্চয় আশ্চর্য ব্যাপার নন্দিনী ওর এত বন্ধু রুনুর কাছে খুব কম কথাই চেপে রাখতো নন্দিনী অথচ ও হঠাৎ এভাবে যে চলে গেল একটা খবর পর্যন্ত দিল না রুনুকে মামিমার কাছে মুখ দেখাতেও লজ্জা করছে কাল থেকে জলজান্ত একটা মেয়ে বাড়ি থেকে চলে গেলি মামিমা কি ভাবছেন কে জানে নিশ্চয় রুনুকেও খারাপ ভাবছেন তোমারই তো বন্ধু সত্যি নন্দিনীর জন্য লজ্জাও হচ্ছে আবার রাগও হচ্ছে আচ্ছা নন্দিনী রাগের মাথায় কিছু একটা করে বসবে না তো আত্মহত্যা জাতীয় কিছু পরমদা মামাবুর সঙ্গে কাল অনেকক্ষণ আলোচনা করেছিলেন নন্দিনীর সম্পর্কে হতাশায় দুঃখে বলেছিলেন তোমাকেও একটা কিছু জানিয়ে গেল না রুনু নাকি জানো বলতে বারণ করে গেছে দুঃখের মধ্যেও এ এক জ্বালা সবাই ভাবছে রুনু সব জানে এত বন্ধু যখন কিছু কি আর না বলে গেছে আর নন্দিনী বা কেমন মেয়ে মা বাপ মারা যাওয়ার পর থেকে মানুষ করছেন নিজের দাদা তুই দোষ করেছিস বকুনি দিয়েছেন তাই তাই তার জন্যে তুই সব কিছু ছেড়ে চলে যাবি দোষ আমারই পরমদা বাবুকে বলেছিলেন রুনু শুনেছে বলেছিলেন বড় হয়েছে কখন কি হয় কখন কি করে বসে ভয় হয় না বলুন তারপর মেয়েদের মতো চোখ মুছতে মুছতে বললেন প্রায়ই দেরি করে ফিরছিল বকাঝকাও করতাম পাঁচ ঝঞ্ঝাট তো সংসারে লেগেই আছে সকালে উঠেই ওর বৌদি বললে কাল রাত নটায় ফিরেছে মেজাজ আর ঠিক রইল না গালাগালি দিয়ে ফেললাম রুনুর একবার মনে হলো পরমদা কিছু অন্যায় করেননি আবার ভাবলে শুধু বকুনি দিলেন আর নন্দিনী রেগে চলে গেল তাও কি হয় পরমদা ঠিক কি বলেছেন কি করেছেন তা হয়তো এখন আর বলতে পারছেন না গালাগালি দিয়েছিল মানে নোংরা কিছু ছিছি কিন্তু বিরামের কথাটা বলবে কিনা রুনু ভেবে ঠিক করতে পারল না এখন যদি ও বলে বিরামের সঙ্গে নন্দিনীর সম্পর্কটা ও জানতো তাহলে তো মামা বাবু মামিমাও ছি ছি করবে ভাববে রুনুও ওর মতোই তাছাড়া অরুণের সঙ্গে দেখা হলেও হয়তো নন্দিনী খোঁজ পেত কিন্তু অরুণ কেন যে এলো না রুনু কিছুতেই বুঝতে পারছি না সব খবর জানে বলেই কি হয়তো নন্দিনী দেখা করতে নিষেধ করেছে কিংবা ওরু নিজেই ভেবেছে দেখা হলে যদি জিজ্ঞেস করে নন্দিনী কথা বারে ওকে বিশ্বাস করে বলতে পারবে না ওকে পরম দেখে বলে দেবে নাকি বাড়ির নিচের তলায় মামাবাবুর ডাক্তারের চেম্বার সকালের দিকে রুগী আসে দু চারজন এখন কয়েকটা কল থাকে সেরে আসেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রুনো মামাবাবুর গলা শুনতে পেলো তাহলে আজ আর কল বোধহয় বিশেষ ছিল না বারান্দায় বসে আরও দুজন ডাক্তারবাবুর সঙ্গে গল্প করছেন মামিমা পাউরুটি আছে ভীষণ খিদে পেয়েছে দোতলায় উঠে রুনু জিজ্ঞেস করলে বিকেলে এ সময় ও দু পিস পাউরুটি আর চা খায় আজ ফিরে আসার কথা ছিল না বলেই ভাবলে বোধহয় রুটি আনানো হয়নি এত তাড়াতাড়ি ফিরে এলে ফাংশান এর মধ্যে শেষ হয়ে গেল মামিমা জিজ্ঞেস করলেন রুনু হেসে বললে না না ভালো লাগলো না একদম বাজে বলে নিজের ঘরটিতে চলে গেল ভাবলে চোখের দিকে তাকিয়ে মামিমা হয়তো মিথ্যে কথাটা ধরে ফেলবেন রুনুর অবশ্য পৃথক কোনো ঘর নেই মামা তো বন্ধুটু ছোটো তারাও ওর ঘরে পড়ে ওর সঙ্গেই শোয়ে তবে রুনুর একটা ছোট্ট টেবিল আছে পড়ার আর টেবিলে চাবি দিয়ে রাখার মতো একটা দেরাজও আছে কাপড় ছেড়ে একটা আটপৌরে চেক শাড়ি পরে হাত ধুয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলটার সামনে বসলো রুনু না দেরাজটা এখন খুলবে না মামিমা হয়তো নিজেই পাউরুটি চা নিয়ে যাবেন এক একদিন তো বলেন তোমাকে চা করতে হবে না কলেজ থেকে ক্লান্ত হয়ে এলে আমি করে দিচ্ছি মামিমাকে ভীষণ ভালো লাগে ওর সত্যি এত ভালো মানুষ নিজের সংসার চলে টানাটানির মধ্যে তবু তো রুনুকে নিয়ে এসেছেন পড়ার খরচ জুগিয়ে চলেছেন বিছানায় একটু গড়িয়ে নিল রুনু চায়ের কাপটা সরিয়ে রেখে আজ ওর মন একটুও ভালো নেই বার বার কেবল অরুণের কথাই মনে পড়ছে মাঝে মাঝে অরুণের সঙ্গে দেখা করবার তীব্র ইচ্ছা কেন যে হয় প্রেম আহারে প্রেম এতো সস্তা নয় অরুণের সঙ্গে কথা বলতে ওর অবশ্য বেশ লাগে মনে হয় ঘন্টার পর ঘণ্টা কথা বলি ব্যাস প্রেম প্রেম ও শৌখিন জিনিস ওর জন্যে নয় কিন্তু বেচারি অরুণ হ্যাঁ অরুণ বোধ হয় বাহ তা না হলে দেখা করার জন্যে বেশিক্ষণ থাকার জন্যে এত ছটফট করে কেন কই প্রথম প্রথম তো সাদা মাটা পোশাক ছিল এখন শার্টের স্ত্রী প্যান্টে ক্রিজে এতটুকু খুঁত থাকে না রুনুর জন্যে আর তো কেউ কখনো এমন করেনি কিন্তু অরুণ এলো না কেন কিছুতেই বুঝতে পারছে না ও রুনু যেচে বলেছিল আসবো অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ সেই জন্য কি ওর দাম কমে গেল অরুণের চোখে নাকি ওকে খারাপ ভাবল ও খারাপ ভাবতে পারে ভেবে বুকের মধ্যে কেমন একটা ব্যথা ব্যথা লাগলো তারপরেই ভাবলে ধুর ওসব কিছু না নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে আচ্ছা এমনও তো হতে পারে অরুণ অন্য কাউকে ভালোবাসে ওর সঙ্গে শুধু খেলা করছে হয়তো যাকে ভালোবাসে তার সঙ্গে সিনেমা দেখতে গেছে কিংবা অন্য কিছু সেই জন্যেই রুনুর কথা ভুলে গেছে বেশিক্ষণ থাকার জন্যে অরুণকে আরও একটু খুশি করার জন্যে কত আগে থেকে মিথ্যে কথাটা বলে রেখেছিল মামিমাকে কলেজে ফাংশন আছে মামিমা ফিরতে একটু দেরি হবে মিথ্যে কথাটা কোনো কাজেই লাগলো না এত পরিপাটি করে সাজল রুনু অরুণ এলোই না ফিরে আসার সময় এত বিচ্ছিরি লাগছিল রুনু মনে মনে ভাবল পরে যদি হ্যাংলামি করে এমন জব্দ করব না নেহা তরুণ কষ্ট পায় বলেই না অনেকক্ষণ থাকার কথা দিয়েছিল ঝট করে বিছানাটা ছেড়ে উঠে পড়ল রুনু কি করি কি করি এই ভাবতে ভাবতে উঠে ব্যাগ থেকে দেরাজের চাবিটা বের করলো এই একটাই লুকোনো স্বর্গ আছে ওর এই একটাই নেশারুনুর চাবি লাগিয়ে দেরাজটা খুললো আর সঙ্গে সঙ্গে ওর মন খুশিতে ভরে উঠল ওর কি তো কী হয়েছে এই দেরাজটার মধ্যে ওর টুকরো টুকরো আনন্দ জড়ো হয়ে আছে একটু একটু করে পাওয়া জীবনের অসংখ্য আনন্দের মুহূর্ত রাস্তে টেনে খুলল রুনু অসংখ্য টুকরো টুকরো কাগজ কত কি তুচ্ছ জিনিস অথচ তার কোনোটাই রুনুর কাছে তুচ্ছ নয় আহ রুনুর মন ফুটটিতে ভরে উঠল রুনুর মন ছোট্ট এতটুকু সাত আট ন বছর হয়ে গেল চাবি রিং একটা তুলে নিয়ে সেটা আংটির মতো করে আঙুলে পড়ল কুড়িয়ে পেয়েছিল বোনার কাটা একজোড়া হাতির দাঁতের মতন সাদা স্কুলে নিভা দিদিমণি দিয়েছিলেন খুব ভালোবাসতেন ওকে একটা তারের ম্যাজিক নিজেই কিনেছিল রথের মেলায় সব সব জমিয়ে রেখেছে রুনু এই দেরাজের মধ্যে কাগজগুলো নেড়ে ছেড়ে দেখতে দেখতে পরীক্ষা পাশ করার সার্টিফিকেট পেল সে প্রথম দুরন্ত আনন্দের দিন ওটার মধ্যেই লুকিয়ে আছে একটা একটা করে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখল রুনু আচ্ছা অনুরাধার দাদা সেই চিঠিটা কই তারপর খুঁজিয়ে খুঁজিয়ে বের করলো পড়ল সারা মুখে একটা খুশির হাসি ছড়িয়ে পড়ল অনুরাধার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছিল অনুরাধার দাদা পড়ে খুব রেগে গিয়েছিল উত্তর দেয়নি কিন্তু চিঠিটা ফেলে দিতেও পারেনি রেখে দিয়েছিল ভালো লেগেছিল আবার পড়লো সেই লাইনটা বিস্মি হাতের লেখায় তোমার যে সুন্দরী আমি দেখি নাই ঠিক করে এসে ফেললো রুনু নিজের মনেই রুনুর যখনই মন খারাপ হয় ফাঁকা ফাঁকা লাগে তখনই ওই এই দেরাজটা খুলে বসে আর একটা একটা করে সুখের স্মৃতিকে স্পর্শ করে হঠাৎ অরুণকে ছুঁতে ইচ্ছে হলো ওর তন্নতন্ন করে খুঁজলো কোথায় গেল সেই খামটা একটা ভীষণ জরুরি কিছু যেন হারিয়ে গেছে এমন অধৈর্যভাবে ও খুঁজতে শুরু করলো পেয়ে গেল নষ্ট হয়ে যাবে ভেবে একটা সাদা খামের মধ্যে নীল পালকটা রেখে দিয়েছিল ও পালকটা বের করলো মুগ্ধভাবে সেটা তাকিয়ে তাকিয়ে দেখল মুখের ওপর পালকটা খুব হালকাভাবে বুলিয়ে আবার খামের মধ্যে যত্ন করে রেখে দিল তারপর দেরাছিটা বন্ধ করে চাবি লাগিয়ে দিল এসে গড়িয়ে পড়ল আবার বিছানার ওপর অরুণের কথা ভাবতে ভালো লাগলো ওসব নোবেল প্রফেশন প্রফেশান শুনতেই ভালো লাগে বস তোমার কথা কেউ ভাবে না না রোগী না গভর্নমেন্ট তুমি শুধু সার্ভ করো ওসব চলে না এখন আর রুদ্র তুমি বুদ্ধিমান পয়সা এখন গাইনোকোলজিতে তাই না মহিতোষ হুম সৎ পথে চেয়ে অসৎপথে ডাক্তার সেনের গলা মামা বাবুদের কথা শুনতে পেল রুনু ভাষা ভাষা কথা ওরা হো হো করে হেসে উঠল খেয়ে আলোচনা না চাপা গলায় বললেও এক একদিন কানে আসা অস্পষ্টভাবে বয়স হয়েছে কিন্তু রকবাজদের সঙ্গে তফাতটা কোথায় এদের মধ্যে মামা বাবুই যা একটু ভদ্র অরুণ কিন্তু চমৎকার মানুষ ভদ্র আর কি ভালো চারটে সময় একদিন দেখা করার কথা ছিল রুনুর খুব দেরি হয়ে গিয়েছিল আসতে ও তাই জিজ্ঞেস করেছিল কতক্ষণ এসেছেন রাস্তা পার হওয়ার আগে দূর থেকে ও অরুণকে দেখতে পেয়েছিল কী হতাশ কি বিষণ্ন একটা দুশ্চিন্তার ছায়া মেখে এদিক ওদিক তাকাচ্ছিল অরুণ দেখে হেসে ফেলেছিল ও আবার ভিতরে ভিতরে ভালোও লেগেছিল নিজেকে সেদিন খুব দামি মনে হয়েছিল রুনুকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এক খুশি ছড়িয়ে পড়ছিল অরুণের মুখে চোখে কিন্তু সেটা চট করে লুকিয়ে ফেলে রাগ রাগ ভাব করল অরুণ বট্ট দেরি হয়ে গেল কতক্ষণ এসেছেন ক্ষমাচাওয়ার ভঙ্গিতে রুনু বললে অরুণ রাগ রাগ ভঙ্গিতে বলল সাড়ে তিনটে বাড়ি রে অত আগে আসা কি দরকার ছিল অরুণ এসে ফেলল তুমি দশ পনেরো মিনিট আগেই যদি এসে পড়তে একা একা দাঁড়িয়ে থাকতে খারাপ লাগতো না তোমার শুনে বেশ ভালো লেগেছিল দেখো অরুণ তাহলে শুধু নিজের কথাই ভাবে না আমার দিকটাও বোঝে বিছানায় শুয়ে বালিশে মুখ গুঁজে চুপটি করে সেই সব কথা ভাবতে ভালো লাগছিল রুনুর এই তুমি বলবো হঠাৎ একদিন দুম করে বলে ফেলল অরুণ চমকে উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেই ঘাসের চত্বরে ওরা মুখে মুখে বসেছিল জলের ধারে ঠিক যে জায়গাটিতে বিরামান নন্দিনীর সঙ্গে প্রথম দিন বসেছিল যেদিন টিকলুর অভদ্রতায় ওর মাথা ঝিমঝিম করে উঠেছিল ঠিক সেইখানটায় অরুণকে সেদিনই বেশ ভদ্র মনে হয়েছিল টিকলুর পাশে তো আরও ভদ্র এই তুমি বলবো চমকে উঠেছিল রুনু পরমূর্তি ভীষণ লজ্জা পেয়েছিল ও মুড়ে বসেছিল হাঁটুর ফাঁকে চিবুক রেখে তক্ষুনি চোখ নামালো ঘাসের দিকে একটা হাতে ঘাসের শেষ ছিল আর মাথা নেড়ে সম্মতি জানালো রুনুর মনে আছে লজ্জায় রুনু মুখ তুলতে পারেনি তারপর ওরা অনেকক্ষণ গল্প করেছিল কিন্তু বুঝতে পারছিল আপনি বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে তুমি বলতে অরুণের খুব অস্বস্তি হচ্ছে ফেরার সময় হঠাৎ অরুণ বললে দূর আপনিই ভালো ছিল এক পক্ষ আপনি বলবে আর আমি শুধু রুনু হেসে ফেলেছিল তারপর হালকাভাবে বলেছিল অন্য পক্ষে ইচ্ছে না থাকলে সে বলবে কেন কি হলো রুনু অরুণের মুখের দিকে তাকে ব্যথার গলায় বলে উঠেছিল কারণ ওর কথায় অরুণের মুখ নিষ্প্রভ হয়ে গিয়েছিল বোধহয় প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছিল অরুণ কিংবা প্রচণ্ড অপমান বোধ করেছিল অরুণ কোনো কথা বলল না গুম হয়ে রইল রাগ জ্বালা লজ্জা অনুশোচনা রুনু ইচ্ছে হলো ও বলে মুখের কথাটা কিছু নয় কিচ্ছু নয় ওর ইচ্ছে হলো ও হৃৎপিণ্ডটা তক্ষুনই ছিঁড়ে বের করে এনে অরুণকে দেখিয়ে দেয় আর মনে মনে বলেছিল প্রজাপতিকে কখনও দু আঙ্গুলি টিপে ধরতে নেই পাখা খসে গিয়ে সেটা আবার তাহলে সুউপকা হয়ে যায় তিন দিক থেকে তিনটে রাস্তা পরস্পরকে ফুঁড়ে বেরিয়ে গিয়ে মাঝখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিয়েছে রেলিং ঘেরা জায়গাটুকুতে মরা ঘাস ছিল হঠাৎ একদিন দেখা গেল সেখানে কারা একটা সুন্দর ফোয়ারা বসিয়েছে তিন পাশে রঙ বেরঙের ফুলের গাছ লাল নীল আলো চটছে ফোয়ারার জলে ঠিক তেমনি একটা হঠাৎ সুখে হাওই হয়ে গেছে ওরা সবাই টিকলু সুজিত আর উর্মি বিরামও খুশি খুশি প্রথম প্রথম ও প্রাণ খুলে হাসতে পারছিল না ওর বিষ সান্ত্বনা দিয়েছে আরে ভাবছিস কেন চাকরি একটা জুটি যাবে প্রফেসর সেনকে ধরলে তারপর থেকে বিরামও হাসতে পেরেছে পারেনি শুধু নন্দিনী নন্দিনীর চোখ দুটো সেই যে কেমন বোকা বোকা দেখাচ্ছিল ঠিক তেমনই আছে কোনো আনন্দ নেই আশা নেই মনে হচ্ছে ওর চোখের দৃষ্টি থেকে সব প্রেম মুছে গেছে সব প্রেম মরে গেছে বিয়ে তো হয়ে গেছে সিঁথিতে ডগডগে করে সিঁদুর টানা কপালে বড় একটা সিঁদুরের ফোঁটা তবু নন্দিনী যেন একটা জড় পদার্থ উর্মি হঠাৎ বললে জিৎ অরুণটা থাকলে যা জমতো না সুজিত এসে বললে আরে বল না মাইনিং ইঞ্জিনিয়ারের জন্য মন কেমন করছে মেয়েদের তো বিয়ের চিঠি দেখলেই হার্ট প্যালপিটেশন ডাবল হয়ে যায় উর্মি হাসলো নিশ্চয়ই কিন্তু অরুণ থাকলে টিকলু বললে ও এখন হয়তো পাটনায় মোরব্বা খাচ্ছে নন্দিনী কানে যাচ্ছে না কোনো কথা ও স্থির বিষণ্ন পুতুলের মতো বসে আছে চোখ জোড়া যেন কাচে নন্দিনীর তারই ফাঁকে একবারও বিরামের দিকে তাকালো এমন একটা দৃষ্টিতে যা অপরের সঙ্গে যোগ সৃষ্টি করে না জানলা দিয়ে আকাশের দিকে তাকানোর মতো টিকলুর কিন্তু চোখে পড়লো কি মশাই আরে আরে খুব যে শুভদৃষ্টি সেরে নিচ্ছেন বলে নন্দিনীকে হাসাবার চেষ্টা করল। কান্নার মতো হাসিনি নন্দিনী ঠোঁট কাঁপল একটু আসলে নন্দিনীর এই থমকে যাওয়া চেহারাটা টিকলু কিছুতেই সহ্য করতে পারছিল না যে কোনো উপায় ও নন্দিনীকে হাসাতে চাইছিল টিকলু বললে এই চল সবাই মিলে দক্ষিণেশ্বর যায় সুধার অর্ডার ওখানে গিয়ে নন্দিনীদের নামে পুজো দিতে হবে সকলে হৈ হৈ করে উঠে পড়ল চল চল সেই ভালো হুল্লোর করা যাবে শুধু নন্দিনী বিরামের গা ঘেঁষে যেতে যেতে ধীরে ধীরে বললে রুনুকে একটা ফোন করলে হতো নন্দিনীর দাদার উপর বিরাম তখনও প্রচণ্ড রেগে আছে যেন এই ফ্যাসাদের জন্য ওর দাদাই দায়ী তাই নন্দিনীর তরফের সকলকেই ও অগ্রাহ্য করতে চায় এমনকি রুনুকেও নন্দিনী আবার মুখ তুলে বিরামের দিকে তাকালো শুনো না ফোন করলে হতো ভিকিরি তাড়ানোর মতো করে হাত নেড়ে বিরাম বলে উঠল না 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 নন্দিনীর চোখে একটুখানি আলো এসেছিল সেটাও নিবে গেল মন্দিরের দরজা খুলতে তখনও অনেক দেরি দেখে ওরা নিস্তব্ধ নির্জন গঙ্গার পাড় ধরে ধরে কিছুদূর অবধি হেঁটে এলো তারপর একটা বাঁধানো ঘাটের ওপর এসে বসল কাছেই দুটো নৌকো বাঁধা ছিল কিন্তু কোথাও কোনো লোক নেই উর্মি সুজিতের গা ঘেসে বসলো সুজিত উর্মিকে কোন ঘা দিয়ে ইয়ার করে বলল। এই চল চল নৌকোয় ঘুরে আসি তোর সঙ্গে আরে বহুদিনের ইচ্ছে চল না এই যাবে উর্মি উর্মি হেসে বলল কতদিন বেরিয়েছি আরে মিষ্টি মিষ্টি কথা তো সব নৌকোতে বসেই শুনিয়েছিল কী যে হয়ে গেল জিত তোদের আর মানুষ বলেই মনে হয় না টিকলুটা চ্যাংড়ার একশেষ ও বললে আমিও শোনাবো মাইরি আরে স্যাকারিন মিশিয়ে দেব যাবি সবাই হো হো করে হেসে উঠল হাসত না শুধু নন্দিনী ও তেমনই উদাস চোখে গঙ্গার ওপারের দিকে তাকিয়ে রইল দূরে কোথায় একটা ঘণ্টা বাজার শব্দ হলো বিরাম বললে বোধহয় দরজা খুলেছে সুজিত বললে না না। বিরাম তবু উঠে পড়ল বললে বস তোরা দেখে আসি কেউ কোনো কথা বললে না নন্দিনী তেমনি চুপ গম্ভীর পাথর হয়ে আছে হঠাৎ জিপ ফাঁসনার খোলার একটা শব্দ হলো এক সময় আর সঙ্গে সঙ্গে টিকলো ফিরে তাকিয়ে দেখলে উর্মির ব্যাগ থেকে একখানা খাম নিয়ে সুজির ছুটে পালাচ্ছে উর্মি সঙ্গে সঙ্গে তার পিছনে পিছনে ছুটল জিৎ ভালো হচ্ছি না চিঠি ফেরত দিয়ে বলছি জি শোন কোথায় সুজিত তখন চিঠিটা নিয়ে সুজিত ছুটেছে আর পিছনে পিছনে উর্মে টিকলু ভেবেছিল ওরা এখনই ফিরে আসবে কিন্তু এলো না ও হঠাৎ আবিষ্কার করলো ও আর নন্দিনী একা আর কেউ কোথাও নেই চারদিক নির্জন নিঃশব্দ চলুন আমরা উঠি টিকলু বললে কিন্তু ওর সত্যি উঠে পড়ার ইচ্ছে ছিল না নন্দিনীর কাছে নির্জনে বসে থাকতে থাকতে টিকলোর বনের মধ্যে সে পুরনো লোভটা জেগে উঠতে চাইছিল লোভে আর ভয়ে ওর শরীরটা ভিতরে ভিতরে থরথর করে কাঁপছিল চলুন নিজেকেই নিজে ভয় পাচ্ছিল টিকলু তাই আবার বলে উঠল নন্দিনী তেমনই ভাবলিস মুখে উঠে দাঁড়ালো ওরা পাশাপাশি হেঁটে চলল একটা বিরাট শিরিশ গাছের গুড়ি ওদের দুজনকে যেন আড়াল করে রেখেছে হঠাৎ টিকলুর কী হলো কে জানে ও থমকে দাঁড়িয়ে পড়লো নন্দিনীর মুখোমুখি বললে আপনাকে আজ দারুণ দেখাচ্ছে অর্থহীন চোখ তুলে তাকালো নন্দিনী আর সেই মুহূর্তে টিকলুর কী হলো কে জানি ও নন্দিনী হাতটা ধরতে গেল এই এই কি হচ্ছে কি চমকে উঠে টিকলুর হাতটা ঠেলে সরিয়ে দিয়ে সশব্দে হেসে উঠল নন্দিনী খেল খেল করে হাসতে হাসতে আঁচলে হাসি চাপতে চাপতে ও মন্দিরের দিকে ছুটে যাওয়ার মতো করে দ্রুত হাঁটতে শুরু করল টিকলো হাসতে পারল না টিকলু লজ্জা করছে ভীষণ লজ্জা করছে সে অবধি নন্দিনীর মুখেও হাসি ফুটলো অথচ অরুণের যে একটা দিন কীভাবে কেটেছে অরুণ ফিরে এলো অনেক রাত্রে সমস্ত শরীর ট্রেন জার্নিতে ক্লান্ত স্নান করে ঘুমিয়ে পড়তে ইচ্ছে হলো কিন্তু মন ছুটে যেতে চাইল কোজিনুকে নন্দিনীদের খবর জানতে হবে ওরা হয়তো ভেবেছে কার থেকে দায়িত্ব নামিয়ে দেবার জন্যই অরুণ পালিয়েছে অথচ ক্ষমতা থাকলে অরুণ ওদের এই বিপদের সময় এমন কোনো উপকার করত যা দিয়ে কৃতজ্ঞতা ঋণ কিছুটা অন্তত শোধ করা যায় হ্যাঁ বিরাম আর নন্দিনী কাছে অরুণ কৃতজ্ঞ ওরা না থাকলে রুনুর সঙ্গে অরুণের আলাপ হতো কী করে কিন্তু রুনুর সঙ্গে ও আবার যোগাযোগ করবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না সমস্ত ব্যাপারটা বিরাম আর নন্দিনীর কাছ থেকে লুকিয়ে রেখেই হয়েছে মুশকিল তা না হলে নন্দিনীকে ও জিজ্ঞেস করতে পারতো কিন্তু রুনু লুকিয়ে রেখেছেই বা কেন অরুণের তো ইচ্ছা হয় পৃথিবী শুদ্ধ সমস্ত লোককে বলে বেড়ায় মাঝে মাঝে তাই সন্দেহ হয় অরুণের রুনুর কাছে এটা শুধু একটা খেলাই দুপুরে বাবা যখন খেতে যায় বাড়িতে তখন তো লাইন ক্লিয়ার দিলেই পারিস টিকলু বলেছিল সুজিত হেসে বলেছিল খবরদার সুযোগ পেলে কোনো দিন ও ব্যাটাই টেলিফোনে কিন্তু ফষ্টি শুরু করবে টিকলুদের প্রেসে একটা টেলিফোন আছে টিকলুর বাবা দুপুরে যখন খেতে যায় সেই সময় সুযোগ বুঝে রুনু তো ফোন করতে পারে অরুণ তাহলে ঘড়ি ধরে ওদের প্রেসে অপেক্ষা করত। কিংবা সে সময় তো টিকলুকেও বলে দিতে পারে কোথায় কখন অপেক্ষা করবে অরুণকে ও কথা না বললেও চলত টিকলুকে ও একটুও বিশ্বাস করে না কিন্তু সে তো পরের কথা সকালে উঠেই কোজিনুকে যেতে ইচ্ছে হলো কলকাতা শহরটা এই কদিন যেন অরুণকে ফাঁকি দিয়ে চলে গেছে মিলুকে চা করতে দেখে অরুণ বললে কি ব্যাপার রে মিলু তুই চা করছিস কেন আমি কি পারি না মিলু হাসলো চার চামচ চিনি দিস তোর হাতে চা তো এমনিতেই তেতো হবে মিলু কপ ট্রাক দেখালো হুম চিনির যা দুর্ভিক্ষ একটি মিষ্টি হাত জোগাড় করে আন না তারপর গম্ভীর হয়ে বলল এবার তো আনতেই হবে জানিস মার কি হয়েছে কি হয়েছে মিলু বললে টেরিফিক জ্বর তার উপর আবার মাথার যন্ত্রণা এবার রহস্যটা পরিষ্কার হল কাল রাতে ফিরে আসার পর মা দু চারটে প্রশ্ন করেই চুপচাপ শুয়ে রইল অন্যদিন হলে এত অল্পে রেহাই পেত নাকি উকিলের জেরা শুরু হতো ট্রেনে জায়গা পেয়েছিলি স্টেশনে খাবার খেয়ে বুলু শরীর খারাপ হয়নি তো বাসা পেয়েছে কেমন কখানা ঘর অক্ষয় ভালো আছে তো পাড়ার লোক কেমন সদর দরজায় খিল দিলেই নিশ্চিন্ত নাকি মই বেয়ে ঘরে ঢোকা যায় যা চোর ছাঁচোরের উপদ্রব আজকাল ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে যায় অরুণ অরুণ ভাবলে একবার মার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞেস করবে কি না একটু পাশে গিয়ে বসতে কপালে হাত দিয়ে জ্বর দেখতে খুব ইচ্ছে হলো কিন্তু কোনো তো ওসব করেনি তাই কেমন লজ্জালজ্জা করলো অরুণের কে জানে মা হয়তো বলে বসবে যা যা আর আদিক্ষে করতে হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই গোল্লায় গেছিস তুই গোল্লায় গেছিস কথাটা মনে পড়তেই মাথায় রক্ত উঠে গেল গোল্লায় যখন গিয়েছি তখন এর গায়ে মাথায় হাত বুলিয়ে কী হবে মা তো ভাববে কিছু বাগাবার তালেই ও তো আজ করছে নটার সময় কদিনুকে যাবে বলে তৈরি হচ্ছে বাবার ডাক অরুণ ও গিয়ে দাঁড়াতেই বললে তোর ছোটো একবার দেখা করতে বলেছে আজকেই যাস ছোটো মিশু কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না ছোটো মিশুর নাম শুনেই ও করে ছোট হয়ে গেল আবার সেই উর্মির সঙ্গে সিনেমা অ্যাফেয়ারটায় এতদিনে অ্যাজেন্ডা উঠল কি আচ্ছা বলে চলে আসছিল আচ্ছা নয় আজকেই যাবি নিজের ঘরে ফিরে এসে দেখল ওর বিছানায় শুয়ে পায়ের আঙুল নাচিয়ে নাচিয়ে গল্পের বই পড়ছে মিলু। মেয়েটার যখন তখন বিছানায় পড়ে পড়ে গল্পের বই পড়া দুচক্ষের বিষ অরুণের কাছে একটা চিচিংয়ের মতো চেহারা এদিকে শাড়ি ঠিক রাখতে পারে না নিমগাছটার ওদিকে ফ্ল্যাটের ছেলেটা প্রায় কবি কবি চোখে সালা কিছুই দেখছি না কিছুই দেখছি না করে ওর দিকে তাকায় মিলুও তাকায় কিনা কে জানে না মিলুর টেস্ট এত বাজে নয় অরুণ এসে মিলুকে কাতুকুতো দিল এই দাদা রেগে গিয়ে উঠে বসলো মিলু অরুণ চাপা গলায় বললে এই ছোটো মিশু দেখা করতে বলেছে কেন রে মিলু তার ছেলের সঙ্গে বললে ওই কি একটা চাকরি আছে টেম্পোরারি ও মিলু বললে যাবি হ্যাঁ যেতে তো একবার হবেই এই তাহলে আমিও যাবো তোর সঙ্গে দাদা ছোটো মাসি সেদিন কত করে বলে গেছে উড়ুন বেঁচে গেল একা গেলে সেদিনের ঘটনা নিয়ে ছোটো মেশো কী বলবে কে জানে মিলুর সঙ্গে থাকলে তবু কিছুটা রেহাই পাবে বললে বেশ যাবি সন্ধেবেলায় যাবো কিন্তু হ্যাঁ তার আগে তো দুপুর তার আগে তো কফি হাউস কোজিনুকে অপেক্ষা করে করে কাউকে না পেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল তার উপর রুনুর জন্যে দুর্ভাবনা খুব সহজে কাছে এসেছে বলেই হয়তো তাকে হারানোর এত ভয় অরুণের মাঝে মাঝে মনে হয় রুনুকে ভুল করে ভালোবেসে ফেলেছে যে কোনো দিন রুনুর ভুল ভেঙে যেতে পারে যে কোনো দিন অরুণ রুনুর কাছে টিকলু হয়ে যেতে পারে কফি হাউসের চৌকার ডিঙিয়ে সকলকে দেখতে পেল অরুণ হল ভর্তি সিগারেটের ধোয়া বাতাসে কফির ঝাঁজ আর এই কথার হট্টগোল কথাগুলোকে যেন কফির দানার মতো পারকোলেটারে ফেলা হচ্ছে তা হোক এতক্ষণে অরুণের মনে হলো কলকাতা ওকে ফিরিয়ে নিল দূর থেকেই ওদের দিকে তাকালো উফ কি দারুণ সেজেছে উর্মি অরুণকে দেখে চারজোড়া হাত ঝড়ের মুখে গাছের ডাল হয়ে হাত দিল শুধু নন্দিনী একটু ফিকে হাসি হাসলো হাত ছেনে দিল না চেয়ার টেনে নিয়ে বসতেই সুজিত বললে আমাদের আজ নন্দিনী বিদায় অরুণ বিয়েটিয়ে হয়ে গেছে তো আজ বিরামের দিদির বাড়িতে চলে যাবে নন্দিনী দিদি অ্যাকসেপ্ট করে নিয়েছে শুধু দাদাটা যদি বিরাম বিরক্ত মুখে বললে হ্যাঁ দাদাটা একটা ছোটো লোক নন্দিনী ভুরু কুচকে আপত্তিক চোখ তুলে একবার বিরামের দিকে তাকালো কোনো কথা বলল না অরুণ ও কিছুই লক্ষ্য করলো না ও তখন উর্মিকে দেখেই যাচ্ছে অরুণ হেসে বললে উর্মি আজ দারুণ সেজেছিস তো তারপর দূরের টেবিলে গোফওয়ালা ছেলেটার দিকে ইশারা করে বললে তো ওকে দেখে ইন্টেলেকচুয়ালটার বুকে এতক্ষণে ক্যান্সার হয়ে গেছে বোধ হয় বুঝলি উর্মি হেসে বললে তোদের হচ্ছে নাকি রে ঠিকলু হাসলো। হালবাত হচ্ছে বুকের মধ্যে একটা করে যেন সুজিত বলল সত্যি উর্মি যা সেজেছিস না আজ সোফিয়া লরেন মনে হচ্ছে তো দিদি শাশুড়ি হো হো করে হেসে উঠলো সবাই বিরাম কিছু বলতে পারল না বলবে কি করে আড়ালে পেলেই তো তাহলে নন্দিনী ধাতানি দেবে উর্মি সত্যিই খুব সেজেছে চুরো করে পার্কস্ট্রির ধরনের চুল বেঁধেছে ভুরু টেনেছে ফরসা ঘাড় গাল গলার নিচের ঢালু পুরীর সিবিচ কাঁদপতি দুটো হাত বাকল ছাড়ানো গাছের মতো মসৃণ কিংবা নাইলনের পেঁচানো শাড়ির দীর্ঘ শরীরটাই যেন একটা রিজু গাছের এখানে ওখানে বাকল খসে পড়া কাণ্ড দূরে বসে দেখা যায় না ছুঁতে ইচ্ছে করে উর্মি হঠাৎ বললে এই অরুণ তুই কখনো ড্রিঙ্ক করছিস অরুণ কিছু বলার আগেই টিকলু বললে কতবার জিৎ তুই করেছিস সুজিত হেসে বললে আমি বিয়ার খেয়েছি টিকলু নাকশিটকে বলল সোডা কিংবা বিয়ার মাইরি আমি র খেতে পারি না ওরা কেউ কিছু বুঝতে পারল না দেখে বললে মানে সঙ্গে একটু হুইস্কি না হলে উর্মিও এবার হেসে উঠলো তারপর বললে আমি একদিন একটু খাব নিয়ে যাবি আজই চল না ঠিকলুর উৎসাহ সবচেয়ে বেশি উর্মির চোখ দুটো ঝকঝক করল চল চল আজই চল আজই বরং সেলিব্রেট করা যাক নন্দিনী বিদায় উপলক্ষে বলে হেসে উঠল নন্দিনীর মুখ ভয়ে শুকিয়ে গেল না না আমি না আমি না বিরাম বললে এই আমাদের বাবা দিদির বাড়ি যেতে হবে আমরা নই অরুণ বললে তাহলে আজ থাক না টিকলু রেগে গিয়ে বললে এ ট্রামে দড়ি কাটার অভ্যেস তোর গেলো না মাইরি ওরা সকলেই গুম হয়ে বসে রইল উর্মিও সেই যে ড্রপিট বলে চুপ করে গেছে আর কোনো কথা বলছে না একটা নতুন ফুর্তির আশায় সকলেই উন্মুখ হয়েছিল অথচ সে মুহূর্তে কেউ না কেউ বাগড়া দেবেই টিকলু ক্ষোভের সঙ্গে বললে কপালটাই খারাপ আমাদের শুয়ে ঘুমবো কি শালা তোষকে তুলোর চেয়ে তুলোর বীজই তো বেশি বিরামর বিরক্তি দেখে হেসে ফেললে বললে এই আমরা এবার উঠব রে ওরা সকলেই ওদের বাসে তুলে দিতে নেমে এলো অরুণ শুধু সুযোগ খুঁজছিল নন্দিনীকে কি করে আড়ালে পাওয়া যায় বিরামকে এড়িয়ে কি করে রুনুকে টেলিফোন করার ব্যবস্থা করা যায় ওর কেমন ধারণা হয়েছিল নন্দিনী একটু আত্ম নিশ্চয়ই জানে ওর আর সম্পর্কের কথা বিরামকে নন্দিনী কিছু বলেছে কিনা ও সন্দেহ ছিল বিরামের কানে গেল বোধহয় কথাটা বললে এই শোন নন্দিনীর খবর কিন্তু তুই কিছু জানিস না বুঝলি অরুণ হেসে ফেলে বললে না না সে ভয় নেই বলবো দেখাই হয়নি কোন সময় কিভাবে ফোন করা যাবে জেনে নিয়ে ও খুব খুশি হয়ে উঠল সঙ্গে সঙ্গে রাগও হলো রুনুর উপর দেখেছো কাণ্ড কেমন পিওরিটি পার্লির মতন মুখ করে রুনু সেদিন বলেছিল বিরাম কেউ কিছু জানে না অরুণও ওদের কিছু জানাতে বারণ করেছিল আশ্চর্য মেয়েদের কোনো বিশ্বাস নেই ওদের একটুও বিশ্বাস করতে নেই টিকলু যতই ভাবছিল ততই ওর মজা লাগছিল খুব তো পাম দিচ্ছিলি যেন নাম্বার ওয়ান বোতল ভাদুরি আরে পকেটের দিকে গড়ের মাঠ সুজিত ফেরার পথে ঠাট্টা করেছিল আর অরুণ বলেছিল তোদের না এসব কথা নন্দিনীর সামনে বলা উচিত হয়নি টিকলু রেগে গিয়ে বলে যা যা উর্মি মাংসের শিঙাড়া হয়ে চোখের সামনে বসে থাকবে আর আমি মদের কথা বললেই দোষ একটু খাওয়াতে পারলে দেখতিস আমি পবিত্র আমি বিশুদ্ধ কোথায় সব চড়ুই পাখি হয়ে ফুরুক করে উড়ে যেত অরুণ কথা বললি না নিম খাওয়া মুখ করে রইল এই জন্যেই তো টিকলুর আজকাল সুজিত আর অরুণকে অসহ্য লাগে ওরা সবাই একসঙ্গে আড্ডা দেয় ফুর্তি করে স্বপ্ন দেখে কিন্তু তারই ফাঁকে সুজিত আর অরুণ এমন ভাব করে যেন টিকলু অনেক নিচু স্তরের মানুষ ও যেন সত্যিই একটা রকবার ছেলে কার কত কালচার জানা আছে সব থাকিস তো সব ভাড়াটে বাড়িতে পার্কের পিছনে তিরিশ ফুট রাস্তাটার ওপর সব বাড়িগুলোই একে একে নতুন হয়ে গেছে কেউ পুরনো বাড়িটায় ভেঙে চড়ে নতুন বিল বসিয়ে নিয়েছে কেউ বারান্দা বাড়িয়ে জানালা ফুটিয়ে নতুন চেহারা এনেছে কোনো কোনোটা সত্যিই নতুন শুধু তার ফাঁকে টিকলুদের বাড়িটায় ধসে পড়ার মতো অবস্থায় লোহার থামগুলোতে জং ধরেছে এক এক সময় বাড়িটার জন্য টিকলুর গর্ব আবার এক এক সময় বাড়িটার জন্য টিকলুর লজ্জা হয় বাবার বিরুদ্ধে টিকলুর অবশ্য একটা খুব ছেলে বয়স থেকেই জমা হয়ে আছে সারা জীবন ধরে তাহলে বাবা করলটা কি পৈতৃক একখানা বাড়ি পেয়েও মেজে ঘষে সেটাকে একটু ভদ্রস্ত করতে পারল না আবার ছেলেকে উপদেশ দেয় শাসন করতে চায় বাবার ওপর টিকলুর একটু শ্রদ্ধা নেই মাই সমীহ করে না তো টিকলুই বা করবে কেন বাবা পড়াশুনো কদ্দূর করেছিল করেছিল কিনা না টিকলু তাও স্পষ্ট জানে না ওর বদ্ধ ধারণা বাবা ওর কথা শুনে চললে একদিন ব্যবসায় লাল হয়ে যেত প্রেস প্রেস বলে আরে মাল তো বাজারের কাছে নিচের তলায় দুখানা অন্ধকার ঘরে দুটো ট্রেডেল মেশিন ঘটাং ঘটাং শব্দ করে হ্যান্ডবিল কিংবা রসিদ বই ছাপে কখনোবো শ্রাদ্ধে চিঠি প্রেসে একটা খদ্দের ঢুকলে বাবা এমন তোয়াজ করে যেন বাড়িতে বিয়াই এসেছে সাদা টুইলে নোংরা শার্ট পরে যখন বসে থাকে পরিচয় দিতেও লজ্জা করে টিকলুর মা একবার বলেছিল এই পাউন্ডুলির মতো ঘুরে না বেরিয়ে ছাপাখানার কাজটাচ একটু দেখলেই তো পারিস টিকলু নাকশিটকে বলেছিল ওটাকে আর ছাপাখানা বলে না মা মা রেগে গিয়ে বলেছিল ওই থেকে দুবেলা জুটছে পারিস তো করে দেখে না কাকি ছাপাখানা বলে টিকলু সত্যিই এক এক সময় ইচ্ছে হয় ও বিরাট একটা কিছু করে ফেলবে গ্লানিও আসে বড় লোকের ছেলেও পাকড়ায় কিন্তু মায়ের কেন যে পাকা শোল মাছের মতো শুরু করে সরে পড়ে সুজিত হেসেছিল হ্যাঁ তোর তো তাল শুধু পরের টাকায় ম্যানেজারই হুম ম্যানেজিং ডিরেক্টর হয়ে বসবে বুঝলি সুজিত স্টেনও পাশে থাকবে অরুণও ঠাট্টা করেছিল এজন্যেই সুজিত আর অরুণকেও আজকাল টিকলোর বড্ড অসহ্য লাগে বড় কিছু একটা ওরা ভাবতেই পারে না শুধু দেড়শো দুশো টাকা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে চাকরি একটা পেলেই বা কি হবে ডাল তো দুপুরে বেরিয়ে সেই চানাচুরি চিববি মাও বোঝে না আড্ডা দিয়ে না বেরিয়ে কিছু একটা করলেও তো পারিস আড্ডার ওপর দেখি সবাই জল বিছুটি হয়ে আছে অথচ আড্ডা না থাকলে সময় কাটানো যেত কি করে একটা দিন আড্ডা না দিলে মনে হয় কি যেন হলো না কি যেন হলো না বল সুজিত তাই কি না বুড়োরা মাইরি বোঝি না আর আড্ডা না থাকলে এতদিন তো বকে যেতাম সুজিতটা হেসে বললে অরুণটা লাকি রে সময় কাটানোর প্রবলেম আরও নেই বুঝলে টিকল অরুণ কোনো উত্তর দিল না লাকি প্রেম করেছিস কখনো প্রেম কি তা জানিস যন্ত্রণা রে যন্ত্রণা সেফ যন্ত্রণা সময় কাটানোর প্রবলেম নেই রুনুর সঙ্গে একটু মন খুলে কথা বলার পর থেকে মনে হয় চব্বিশ ঘন্টা ও কাছে কাছে থাকুক দু তিন দিন অন্তর দেখা হয় অথচ সময় কাটাবে কি মনে হয় ঘড়ির কাটা যেন পোলিওতে ভুগছে ঠিকলো হঠাৎ সেদিন জিজ্ঞেস করলো তা কদ্দূর এগিয়েছিস বল এই প্রেম কি এগোবার জিনিস না পিছোবার জিনিস অরুণের পিঠে কেউ যেন আলপিন বিধিয়েছে এমনভাবে বিরক্ত হয়েও বললে তুই তো কিছু বুঝিস না টিকলু তুই কিছু বুঝতেও পারবি না সুজিত হাসল নি পিছুই নি এই তাহলে স্ট্যাটিক নাকি মেয়েটাকে তো দেখে মনে হচ্ছিলো দিব্যি চালু অরুণ অসহ্য যন্ত্রণায় চোখ বন্ধ করল কিন্তু টিকলু হ্যাঁ হ্যাঁ করে হেসে শোধ তুলতে চাইলো মেয়েটা চালু মেয়েটা খারাপ মেয়েটা তোকে সেফ নাচাচ্ছে শুনতে শুনতে কান গরম হয়ে ওঠে অরুণের অথচ কিছু প্রকাশ করে বলতেও পারে না ওদের মধ্যে যা গোপন তা হাটের মধ্যে প্রকাশ করবে কেন গোপন বলেই তো এত সুন্দর টিকলুর মনের মধ্যে তখনও পাচ্ছে তুই বুঝিস না টিকলু তুই কিছু বুঝিস না টিকলু বোঝে না সে আল্লাহ যত বোঝে অরুণ কি না রুনুর সঙ্গে একা একা দেখা করে একটু রাস্তায় রাস্তায় ঘুরেছে রেস্টুরেন্টে বসে পকেট সাফ করেছে আর মাঠে বসে গরুর মতো ঘাস চিপিয়েছে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছে ব্যাস আরে টিকলু যে চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি বোঝে তার তো খবর রাখিস না নেহা তো বলার উপায় নেই শুনলে হয়তো ছিছি করবে তাই কে জানে পাপটা হচ্ছে কি না টিকলু নিজেও জানে না কিন্তু মা বাবাকে ভয় শুধু ওই একটা কারণেই কখন সন্দেহ করে বসে কখন বুঝতে পারে ভয় না লজ্জা কে জানে শুনলে সুজিতার অরুণ হাসবে না ছিঁচি করবে তাও জানে না কিন্তু ভালোবাসা কি প্রেম কি তা টিকলু জানে আলবাত জানে বিরাম কিংবা অরুণের সঙ্গে টিকলু তফতটা কোথায় ও কি কম ছটফট করে কম যন্ত্রণা ওর শরীরের জন্যে শরীরকে কম কষ্ট পায় শরীর দিয়ে শরীরকে আদর করা যায় না তাহলে এত যন্ত্রণা কিসের নানা রকম রঙিন রঙিন ইচ্ছে টিকলুরও হয় টিকলুরও ইচ্ছে ও ঘুরবে ও বেড়াবে খাসের ওপর বসবে সন্ধেবেলা জল দেখবে জলের মধ্যে তারা কিংবা হাওড়া বীজের আলোয় কাঁথামালা ঘন হয়ে বসবে মুগ্ধ হয়ে মুখের দিকে তাকাবে সত্যি ওর হাসিটা ফাইন পাঁচজনের সামনে দিয়ে বুক ফুলিয়ে যেতে ইচ্ছে করে টিকলুর অরুণ ঠিকই বলে আমরা কথা বলতে জানি না কথা বলতে পারি না রিয়েলি দিন রাত বুকের মধ্যে খই ফুটছে সরা চাপা দিয়ে রাখো কি না সমাজ না ছি ছি কতবার ওর ইচ্ছে হয়েছে একটু একটু আভাস দেবে অরুণ সুজিতকে কিন্তু টিকলু পারেনি অথচ সব বেটাই হয়তো তোমার কি একটু গল্প করতেও ভালো লাগে না যা বাবা টিকলু যে ওর জন্যে ছটফট করে সেটা কিছু না বুকের মধ্যে মুখ ডুবিয়ে জ্বালা জুড়োতে চায় সেটাই অন্যায় কে জানে প্রেম অন্য কিছু হতে পারে টিকলু ঠিক বুঝতে পারে না কিংবা ওর প্রেম চার দেওয়ালের মধ্যে দমবন্ধ হয়ে আছে বলেই হয়তো অন্য রকম মনে হয় প্রেম প্রেম বোঝি না টিকলু যেখান থেকে যেটুকু পাওয়া যায় এর বেশি আর কিছু পাবে না বলে আর একটা নিচ্ছেও জাগে রুনুকে দেখে জেগেছিল এমনকি নন্দিনীকে দেখেও ওর তো কোথাও কিছু প্রাপ্য নেই বাইশ বছর বয়স অবধি কেউ তো কিছু হাত বাড়িয়ে দিলও না ওকে শুধু যেটুকু যেখান থেকে পারো ছিনিয়ে নাও ভাবতে গিয়ে নিজের কাছে নিজেই ছোটো হয়ে গেল ভাবলে আমি আমি বোধহয় একটা স্কাউন্ড রেল সত্যি ও কিছুই বুঝতে পারছি না কেন হঠাৎ এমন বৃষ্টিকাণ্ডটা করল অথচ ও সত্যি এসব কিছু ভাবেনি আগে থেকে মুখে যা আসে তাই বলে কিন্তু ও সবকে মনের কথা নাকি বরং বিরামার নন্দিনীকে দেখে ওর খুব ভালো লেগেছিল ফুল দিয়ে সাজানো ফুলদানির মতো সুন্দর আমি তো সালা সুখের মুখ দেখব না ওরাও অন্তত সুখী হোক মনে মনে ভেবেছিল অথচ হঠাৎ মত খাওয়া বাজে কথা দু চার দিন টেস্টে নিয়েছে এই পর্যন্ত কিন্তু হঠাৎ ও ইচ্ছে হয়েছিল নিজের চেহারাটা কালো করে দিই নন্দিনী তো আমাকে খারাপ ভেবেছে আরও খারাপ ভাবুক সকলেই তোকে খারাপ ভাবে দেখ তোরা আমি টিকলু আরও কত খারাপ কে জানে নন্দিনী বিরামের কাছে কী রিপোর্ট দিয়েছে বিরামকেও সারাক্ষণ স্টাডি করেছে কিন্তু বুঝতে পারেনি যদি জেনে থাকে এই ভয়ে ভেবেছিল বেহেড হয়ে নিজেকে আরও কালি মাখাবে কিংবা ভেতরের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তো মাতাল হতে চেয়েছিলো মদট খেয়ে নন্দিনীর কাছে তো ক্ষমা চাওয়া যায় না নিজেকে বেধরক চাপকানো যেত আমি মায়েরি একটা শুয়োরের বাচ্চা শালা কখন যে কি করে ফেলি এই সব কিন্তু টিকলুর হঠাৎ মনে হলো আমি তো ভালো আমি তো সৎ তবু বাইরের পোশাক দেখে লোকে কেন যে খারাপ ভাবে হঠাৎ ওর একটু নন্দিনীর ওপর লোভ হয়েছিল বলেই কি ও খারাপ নাকি এখন সব শুনলে বিরাম ভাববে সেজন্যই ও নন্দিনীকে সুধাদের বাড়িতে নিয়ে গিয়েছিল কে জানে হয়তো নন্দিনীকেও সন্দেহ করবে ভাববে টিকলো ভাবল অভিমানে দুঃখে একটু যে কাঁদব তাও জল আসবে না চোখে শুকিয়ে সুপুরি হয়ে গেছি রে শালা আমি শালা একটু কাঁদতেও পারি না ট্যাক্সি ড্রাইভারকে অরুণ বললে একটু আস্তে চালান একটু আসতে দাদা একটু আস্তে চালান ও চোখ দুটো বাস স্টপের ভিড়ের মধ্যে রুনুকে খুঁজছিল ভিড় ছাড়া রুনু কোথাও অপেক্ষা করতে চায় না পাচে চেনা জানা কেউ দেখলে কিছু সন্দেহ করে রুনু তো ফিরে হারিয়ে থেকে নিশ্চিন্ত কিন্তু ট্যাক্সিওয়ালাদের যা মেজাজ ভিকেরি তাড়ানোর ভঙ্গিতে প্যাসেঞ্জার হটায় রুনুকে তাড়াতাড়ি খুঁজে না পেলে ট্যাক্সি ছেড়ে দিতে হবে তারপর ও যখন আসবে তখন আবার ট্যাক্সি পেলে হয় কোথাও যদি একটু নির্ভেজাল শান্তি থাকত রুনুটা এমন দেরি করে আসে তখন বাসের ট্রামেও জায়গা পাওয়া যায় না ছট করে ভিড়ের মধ্যে চোখাচুখি হলো অরুণ জানলা দিয়ে হাত বাড়িয়ে ডাকতে যাচ্ছিল তার অনেক আগেই রুনু এগিয়ে এলো অরুণ বলল উঠে পড়ো উঠে পড়ো রুনু ট্যাক্সিতে বেশ অস্বস্তির সঙ্গে উঠল অস্বস্তি তো হবে কেউ যদি দেখে তখন তো আর কোনো অজোর অজুহাত চলবে না মামা বাবাও বকুনি টকুনি নাও দিতে পারেন কিন্তু নিজেরই তো লজ্জা আর ট্যাক্সি জিনিসটাই তো এখন ঘেন্নার দিন রাত চোখের সামনে যা দেখছে নন্দিনী চলে যাওয়ার পর থেকে রুনু নিজেও একটু ভয় ভয় আছে নন্দিনীর দাদার লোকটা সত্যিই ভালো ওই ঘটনার পর কেমন যেন ভেঙে পড়েছেন বিরামের ঠিকানা যদি ওর জানা থাকতো রুনু একাই গিয়ে খবর নিয়ে আসত এমনই মুশকিল নন্দিনীর দাদাকে বিরামের নামটাও বলতে পারছি না বললে কলেজে খোঁজ করেও তার ঠিকানা জোগাড় করতে পারতেন কিন্তু সঙ্গে সঙ্গে মামিমা ভাববেন দেখেছ কাণ্ড রুনু সব জানতো ও আবার ভিতরে ভিতরে কি করছে কে জানে ওরুন ঘন ঘন মিটারের দিকে তাকাচ্ছিল রুনু বললে কি সাহস তোমার অরুণ হাসল কি করব খবরটা তো দিতে হবে সেদিন কি হয়েছিল রুনু জিজ্ঞেস করে অরুণের মুখের দিকে তাকিয়ে রইল অর্থাৎ মিথ্যে কথা বললেই যাতে ধরতে পারে অরুণ বললে আরে সে অনেক কাণ্ড পাটনা যেতে হলো হঠাৎ রুনু ভুরু কাঁপল বাইরের দিকে তাকিয়ে বললে পাটনা কেন আরও দূরেও তো যেতে পারতে পেশোয়ার রুনুর মুখের দিকে তাকিয়ে তার গলার শর শুনে অরুণের ভীষণ রাগ হলো কে আশ্চর্য ওকে বিশ্বাস করছে না রুনু অরুণ জোর দিয়ে বললে আরে সত্যি পাটনা গিয়েছিলাম কফি হাউসে যাওনি মক্ষীরানীর আড্ডায় গান ঝাঁঝাঁ করে উঠল ছিছি কী সন্দেহ পুষে রেখেছে রুনু অরুণ কোনো কথা বলল না গভীর একটা অভিমানে ওর বুকের মধ্যে কেমন করে উঠল পরক্ষণে একটু সন্দেহ হলো সেদিন টিকলুরা যে বিরাম আর নন্দিনীকে নিয়ে কফি হাউসে গিয়েছিল সেখান থেকে দক্ষিণেশ্বর এসব জানে না কি রুনু হয়তো ভেবেছি অরুণও ছিল রুনু ফিরে তাকালো আবার তারপর কৌতুকে হাসল ওর হাসি দেখে অরুণও হেসে ফেলল যাক বাবা মুখে হাসি ফুটেছে এতক্ষণে কিন্তু বিরাম আর নন্দিনীর কথা কি বলবে এখন তারপর যদি ওর কাছ থেকে শুনে নন্দিনী দাদা ঝামেলা পাকায় তখন কারো কাছে মুখ দেখাতে পারবে না অরুণ সুজিতা টিকলো ধিক্কা দেবে আর বিরাম বলবে তুই এত ছোট লোক না না কিছু বলবে না ও রুনুকে অথচ ধূত তোর হুজ্জোত না হুজ্জোত নন্দিনী যদি ইতিমধ্যে রুনুকে ফোন করে সব বলে দিয়ে থাকে তখন রুনু ভাববে দেখেছ এই লোকটাকে আমি ভালো ভেবেছিলাম ভেবেছিলাম আমাকে ভালোবাসে আমার কাছে কি আর কিছু লুকিয়ে রাখবে ওরুন প্রসঙ্গটা চাপা দেবার জন্যই বললে মামি মা কিছু বুঝতে পারেননি তো রুনু হেসে ঘাড় তারপর আবার বললে কি সাহস বাবা রুনু হাসলো রুনুর হাসিটা ওর বুক ভরিয়ে দিয়েছে ও খুব খুশি বললে তোমার মামা বাবুর নাম খুঁজে ফোন নম্বর তো বের করলাম নাম বলেছিলাম আমি রুনু অস্পষ্ট স্মৃতি হাতটাওয়ার চেষ্টা করল। ওরুন একটু অপ্রতিভ হয়েছিল জেনেছে তো নন্দিনীর কাছে সেটা চট করে ঢাকা দিল বললে হ্যাঁ বলেছিল তো একটু থেমে হাসল জানো তো সকালেও করেছিলাম বোধহয় মামা বাবু টক করে কেটে দিলাম সাড়া না দিয়ে রুনু চোখ কপালে তুলল ও মা ওরকম করলে তো ভাববেন অরুন হেসে ফেললে বললে একবার তো সকালে তারপরে ঘণ্টাখানেক পরে আবার এবার তোমার গলা শুনলাম তো কেউ ছিল না তো কাছে না কেউ ছিল না কিন্তু কোথায় চলেছি শুনি নুনু তাকালো অরুণের মুখের দিকে অরুণ ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দিয়ে বললে লাইট হাউস চলুন দাদা সিনেমার অন্ধকার ছাড়া আর কোথায় স্বস্তিতে পাশাপাশি বসে থাকা যায় নির্বিঘ্নে অরুণ বলল টিকিট কেটে ওরা ঢুকলো আহ কি ঠান্ডা অরুণের বুকের মধ্যে এতক্ষণ অনেক সংসার অনেক অভিমান জমা হয়েছিল সব জ্বালা জুড়িয়ে গেল ঢুকবার সময় তো টিকিটের আধখানা ছিঁড়ে নেয় বাকি অর্ধেক ফিরিয়ে দিতে অরুণ পকেটে রেখে দিল দেখি আজকেও রুনু চায় কি না এই টিকিট দুটুকুই দাও সিটে বসেই রুনু বললে আধখানা ছেঁড়ার টিকিট দুখানা অন্ধকারে এগিয়ে দিল অরুণ রুনুর হাত ছুল। টিকিট দুখানা রুনুর হাতে দিয়ে তার হাতটা মুঠো করে দিল এই সামান্য একটু স্পর্শের মধ্যে অফুরন্ত একটা আনন্দ রুনু ছেঁড়ার টিকিট দুটো নিয়ে ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দিল এখন ব্যাগের মধ্যে এরপর বাড়ি ফিরে দেরাজ খুলবে ও দেরাজের মধ্যে যত্ন করে রেখে দেবে কিছুই হারিয়ে যেতে দেবে না ছোট্ট ছোট্ট প্রত্যেকটি আনন্দের স্মৃতিকে বুকের মধ্যে সবচেয়ে বড় দেরাজটায় ঠিক যেভাবে লুকিয়ে রেখেছে ঠিক সেইভাবে লুকিয়ে রাখবে ওর পড়ার টেবিলের দেরাজে অরুণ ভাবল আচ্ছা চাকরির কথাটাকে বলবো এখন না থাক আগে তো হোক বলবার মতো চাকরি কিনা তাই বা কে জানে রুনু ভাবল নন্দিনী চলে যাওয়ার কথাটা বলবে কিনা এই জানো নন্দিনী তার দাদার সঙ্গে ঝগড়া করে চলে গেছে সে কি কোথায় অরুণ যেন কিছুই জানে না রুনু সংক্ষেপে বললে তারপর চুপচাপ অন্ধকারে রুনুর কানের কাছে মুখ নিয়ে গেল অরুণ ফিস করে বললে সেদিন তোমার খুব রাগ হয়েছিল না ঠেলে সরিয়ে দিল রুনু হাসি হাসি গলায় বললে হরে পাগল পিছনের লোকেরা দেখছি না দেখছে দেখছে আর দেখছে যেখানেই যাও কোথাও কোনো শান্তি নেই পৃথিবী শুদ্ধ লোক শুধু দেখছে বুভুক্ষুর মাঠ হয়ে আছে সব আসলে তো দেখছে না জ্বলছে হিংসে জ্বলছে অরুণ নিজেও তো একসময় জ্বলতো বিরামার নন্দিনীকে দেখে না একদিন কিন্তু অরুণের খুব ভালো লেগেছিল কত আর বয়স হবে দুজনেই আঠেরো উনিশ ফুটপাত ধরে হাঁটছিল তারা কথা বলতে বলতে দুজনেরই মুখের উপর এমন একটা মুগ্ধ ছিল। চারপাশে কোথায় কি ঘটছে ভ্রুক্ষেপে নেই হাসছিল তারা অরুণের খুব ভালো লেগেছিল তাদের দিকে তাকিয়ে আচ্ছা ওদের দেখেও ওকে আর রুনুকে দেখে তেমনই ভালো লাগে না কেন সকলের